নদী আপু, আপনি না সকাল 9টার ব্যাচে? কেমন আছেন সবাই? স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছে? স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি। কি খবর আপনাদের স্যার বলেন। হ্যাঁ বলেন। আমার ওই যে মেসেজে বলছিলাম স্যার, আমি স্যার ওই যে ব্রাশ টুলেট দিয়ে যে আপনি স্যার একটা ড্রয়িং করতে বলছিলেন, ওইটা আমি স্যার করতে পারতেছি না আমার সফটওয়্যারে। কেন? স্যার আমি সিলেক্ট করছি, ঘাস সিলেক্ট করছি, কালারও সিলেক্ট করছি, কিন্তু ব্ল্যাঙ্কের ওই জায়গায় যে মনে করেন আমি দেওয়ার সময় আমারটা করপ লেখা ওঠে, আপনারটা কি হয়? করপ লেখা ওঠে মানে স্পেস নাই, কিসের ডিক্সের কি স্পেস নাই, ওইটা আমি ছবি তুলে পাঠাইছি স্যার। ও হ্যাঁ হ্যাঁ, সেটা তো হ্যাঁ আমি দেখেছি। বুঝছেন। তা আপনি একটা কাজ করবেন, আপনার ফটোশপটা আনইনস্টল জি করে, স্যার, আপনার জি স্যার, আপনি কি ল্যাপটপে ইউজ করেন না ডেস্কটপে ইউজ করেন আপনার ফটোশপ? ডেস্কটপে স্যার ডেস্কটপে র্যাম কত আপনার? 8 GB স্যার, কোরাই কত? Core i3 8th generation। তো অনেক ভালো মানের, মোটামুটি ভালো মানের কনফিগারেশন। Core i3 8th generation, ভালো, অনেক ভালো জি মানের স্যার, 12 মানের কনফিগারেশন, র্যামও 8 GB। আপনি ফটোশপ ইউজ করেন কোন ভার্সন? স্যার আপনার আপনি যেটা দিয়েছিলেন ওইটা স্যার CS6 লেটেস্ট ভার্সনটাই স্যার ক্র্যাক করা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি কি একটু প্রেজেন্ট করে দেখাতে পারবেন সমস্যাটা এখন? জি স্যার সমস্যা নেই, আমি করতেছি। আচ্ছা, আপনি একটু প্রেজেন্ট করে দেখান, তারপরে দেখি আসলে মূল সমস্যাটা কোথায়। এন্টার স্ক্রিন শেয়ার স্যার, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে? একটু ওয়েট। হ্যাঁ এখন হচ্ছে। জি স্যার। আপনি ফটোশপ ওপেন করেন। জি স্যার, একটু টাইম লাগে স্যার আমার অনেক আগে আপনি ওপেন আছে। ডেস্কটপে এত জি পরিমাণ স্যার, জায়গা, মানে ফাইল রেখেছেন, মানে জি স্যার কল্পনার বাইরে। এত ফাইল কেউ ডেস্কটপে রাখে? ডেস্কটপে ফাইল স্যার, রাখা মানেই আপনার পিসি স্লো হয়ে যাবে। ডেস্কটপে জি কখনো এত স্যার, বেশি ফাইল রাখবেন না। জি স্যার, স্যার আমি তাহলে শুরু করতেছি স্যার। আচ্ছা শুরু করেন। জি স্যার ওপেন, সরি ওপেন নিউ, হ্যাঁ নিউ শুরু করেন। ওকে। হ্যাঁ ওকে। নিউ লেয়ার, নিউ লেয়ার, ব্রাশ, ব্রাশ, তারপর স্যার এখান থেকে আমি সিলেক্ট করলাম ব্রাশ। গ্রাস, জি স্যার, এই দেখেন স্যার এখন হচ্ছে স্যার, এখন কিন্তু হচ্ছে। স্যার তখন আমি, জি স্যার এই আমাকে যে একটা স্যার ফোন হচ্ছে দিয়েছে, স্যার, আমি একটু পর আসতেছি, ঠিক আছে? আপনি একটু ওকে দেখেন, স্যার। ট্রাই করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হরিহর ভাই, জি ভাই, ওই আচ্ছা বলছিলাম না যে বলছিলাম যে 80 MB একটা কি পাঠাবেন, ওটা আমি ই করবো, তো আমাকে পাঠাইয়েন। ভাই আমি এখনই পাঠাই দিতেছি। আর রাসেল ভাই আচ্ছা ফোন ঠিক আছে। দিয়েছিল আমাকে একটু আগে, ওনার ওইখানে হলো নেটে অনেক সমস্যা, মানে ডিস্টার্ব আজকে করা, মেবি উনি আমার ক্লাসে জয়েন্ট ফ্রেন্ড থেকে হইলেও রিমোট ক্লাস শুরু হয়েছে, একদম মাঝখানে আমি জয়েন্ট হইতে পারে, ঠিক আছে। মানে নেটে অনেক ডিস্টার্ব হ্যাঁ বলে। আপনি এখন চাইলে এখন অ্যাটেন্ড ও করতে আচ্ছা, পারেন, তো তা অনেক আপনি ভালো ভালো করে নোট হয়েছে করেন তাহলে, রাসুল ভাই একটু ফিডব্যাক দেখাই দিয়েন, দেখে। বা হ্যাঁ আমার অবশ্যই যারা অবশ্যই। যারা আছে আচ্ছা তাদের সাথে যদি আপনি আচ্ছা হেল্প নিতে পারেন, হেল্প নিয়ে। কোন আপু মনে হয় অনেক ভালোভাবে নোট করে, আমি ওইটা খেয়াল করিনি, অনেক মানে সুন্দরভাবে মানে ডিটেলস আচ্ছা এ লিখে তাহলে আপনি রাখে। জয়েন করতে পারবেন, ঠিক আছে? আপনি তাহলে জয়েন করে ফেলেন। আপনার পিসি আছে তো? পিসি ইন্টারনেট আচ্ছা, আপনি একটা সফটওয়্যার ফার্মে জব করেন, তাহলে তো আপনি তো সমস্যা নাই। তাহলে আপনি তাহলে জয়েন করে ফেলেন, সমস্যা নেই। আশরাফুল ভাই আপনাকে হোয়াটসঅ্যাপ করছি, এটা
দেখতে পারেন, এটা ডাউনলোড করলে আপনার ওই সমস্যাটা চলে যাবে। এটা কি ফোনে ডাউনলোড করে তারপরে কি ওকে পিসিতে দিব, তাই তো? আসলে অনেক না, স্টুডেন্ট আপনি আছে, আমার পিসিতেও ফ্রেন্ড ডাউনলোড আছে করতে পারেন, স্টুডেন্ট ফোনেও আছে, ডাউনলোড আমাদের করতে পারেন, সাথে আমার সমস্যা হাতে নাই। সে প্রজেক্ট শুরু আমার আমার পিসিতে ওকে তো নেট ফোন কানেক্ট দিয়ে নাই, সম্ভব না, এই জন্য আর নেট ব্যাংক কানেক্ট যাওয়া করা যায় আচ্ছা তো? ভাই, আপনার আমি গ্রামে ফোন আছি তো। ফোন তো অ্যান্ড্রয়েড না, স্টুডেন্ট আছে অ্যান্ড্রয়েড দিয়েই ইয়ে করবেন, তাহলে এই স্টুডেন্ট ডাটা কেবল ফোন আছে? আছে, হ্যাঁ ডাটা কেবল হ্যাঁ আছে। হোয়াটসঅ্যাপ আছে, আচ্ছা ডাটা আপনি কেবল দিয়ে ইউজ করতে আপনি পারেন প্রথমে হোয়াটসঅ্যাপ, নেটটা হোয়াটসঅ্যাপ থেকে অন করার পর আপনার একটা আপনি হলো রেজিস্ট্রেশন হটস্পটে ইউএসবি আছে, এই চাপ দিয়ে ধরে রাখবেন, একটা রেজিস্ট্রেশন দেখবেন আপনি ওইখানে একটা ইউএসবি তে সিস্টেম করা আছে, যায়, ওই ইউএসবি ওই পোর্ট রেজিস্ট্রেশন দিলে আপনি ওইটা করে দিলে ইয়ে হয় আপনার তারপর পিসিতে, আপনি নেট অ্যাড আপনি ঠিক আছে, পারবেন তাহলে আসবে। অ্যাড করতে বলতে আমাকে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আচ্ছা পাঠানোর পর কি কি করতে হয় আমি আপনাকে সব আর যে প্রবলেমটা বলে দিব, স্যারের বলছিলাম সেটা তো এখন সলভ হয়ে গেল আমার, ওইটা আমার কালকে রাত থেকে ট্রাই মেসেজ করতেছি, করা একটা হয়েছিল ফটো হইতেছিল না। তাই। বা হ্যাঁ আপনি ভাই যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন একটা নাম্বার দেওয়া হয়েছিল আপনাকে, এটা মেবি ছয় ছয় ওয়ার্ডের বা 6-7 ওয়ার্ড বা 8 ওয়ার্ড এরকম একটা, 8 ডিজিট, 6, 7 আর 8 ডিজিট এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল, ঠিক আছে ওই নাম্বারটা লাগবে, ঠিক আছে ঠিক আছে, আপনি এটা নিয়ে আপনি এটা দিন তাহলে আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে ওকে। তো এমডি শাহরিয়ার চৌধুরী আপনার সমস্যার সমাধান পেয়েছেন? জি স্যার, এখন স্যার হয়েছে, ওকে তাহলে কালকে তাহলে ল্যান্ডস্কেপ ডিজাইন দিয়েন আপনি, জি ইনশাল্লাহ স্যার। ওকে তাহলে আমি দেখি আপনার আসলে কে কতটুকু কাজ জমা দিয়েছেন, আপনাদের কাজগুলো আগে একটু মা দেখি, অনেকে অনেক ভালো কাজ দিয়েছে, আপনাদের গ্রুপে দিয়েছে কিনা জানি না, দেখে দিই একে। আচ্ছা ফাহাদ বিন হাসান ভাই তো গতকালকে ক্লাস শুরু থাকা অবস্থায় মনে হয় এটা পাঠাইছিলেন, রাসেল মাহমুদ ভাই একটা মানে ফেসবুকে যেরকম পোস্ট বলি বা ব্যানার বলি যাই বলি এরকম একটা পাঠাইছিলেন, সুন্দর হয়েছে। ভাইয়া আমি তো 9টা থেকে 4টায় আসছি বলছিলাম, ও আচ্ছা আপনি 9টা থেকে 4টায় আসছেন, ঠিক আছে কিন্তু আপনার নাম তো ওইখানে সেজন্য আর কি মানে সকালবেলা আপনাকে খুঁজছিলাম যে আপনি কোথায়, যাই হোক সমস্যা নেই স্যার একটা কথা ছিল, বলেন। স্যার রাসেল ভাই আমাকে ফোন দিছিল একটু আগে, মানে ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে ফোন দিয়ে বললো স্যার ওনাদের ওইখানে অনেক বৃষ্টি হইতেছে, এর জন্য স্যার উনি নেট কানেকশন পাচ্ছিল না, তাই স্যার আজকে ক্লাসে মেবি উনি লেট করে ঢুকবে, আচ্ছা লেট হবে ঢুকবে। বুঝতে পারছি, অনলাইন ক্লাসে আসলে এরকম অনেক সমস্যাই হয়, কি আর করার, ইলেকট্রিসিটি না থাকলে তো আর কিছু করার নাই, ঠিক না, কিছু করার জি নাই, স্যার লেট করে ঢুকুক। সানজিদা বুশরাপুর কাজটা অনেক সুন্দর হয়েছে, সানজিদা বুশরাপুর কাজটা একদম অনেক থ্যাংক ইউ ক্লিন, স্যার। অনেক ক্লিন হয়েছে, তারপরে এখানে রাসেল মাহমুদ ভাই তো আসে নাই, থাকতে তার একটা কাজের একটা ভুল বলে দিতাম, সেটা হচ্ছে সে যে কাছে থেকে দূরে সরাইছে যে দুইটা একটা ছবি, এখানে দেখেন আপনারা সবাই একটু যদি হোয়াটসঅ্যাপে থাকেন একটু খেয়াল করবেন যে আসলে মেয়েটার মাথার উপরে যে আসলে যে ই ছিল
সামনের যে গাছের যে একটা ওইটা কিন্তু আসলে দেখা যায় দ্বিতীয় ছবিতে গোল হয়ে আছে, এই জন্য ওখান থেকে ওইভাবে করে একটু সিলেক্ট করাটা বেটার ছিল। তারপরে রাসেল মাহমুদ ভাই দ্বিতীয় ছবিটাও একই ভুল হয়েছে, প্রথম ছবিটা ব্যাকগ্রাউন্ডটা একদম নিট অ্যান্ড ক্লিন, কিন্তু পরেরটার ব্যাকগ্রাউন্ডে দেখেন বোঝা যায় যে আসলে এটা কেমন জানি। তবে রাসেল মাহমুদ ভাই যে এর পরে একটা কাজ করছে যে লাল গেঞ্জি পরা এবং কালো গেঞ্জি করা দুজনে একজন একজনকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে, এই কাজটা অসম হয়েছে। ঠিক আছে, এই কাজটা আসলে কোনো খুঁত নেই যেটার ভিতরে। জি স্যার, এটা অনেক সুন্দর হয়েছে স্যার। রাসেল মাহমুদ ভাই ফেস ক্লিনিং এর কাজটা অনেক সুন্দর হয়েছে। তারপরে উম্মে হাসি আপু, আপনি কি সেভ করতে পারেন না উম্মে হাসি আপু, এরকম ছবি তুলে দিয়েছেন? জি স্যার পারি, কিন্তু ল্যাপটপে জায়গা নেই। একটা ছবি রাখার মতো জায়গা নাই? না স্যার, এরকম ডেলি দিলে অনেকগুলো ছবি জমা হয়ে যায়। আচ্ছা স্যার, এরপর থেকে সেভ করব। না মানে আমার মাথায় কাজ করতেছে না, আপনার একটা ল্যাপটপে একটা ছবি রাখার, মনে করেন এই ছবিটা কত এমবি জায়গা হতে পারে, 10 এমবি, 20 এমবি বা এর বেশি, 50 এমবি জায়গা হতে পারে, এতটুকু জায়গা খালি না থাকলে তো আপনার ল্যাপটপ চলারই কথা না। আচ্ছা আচ্ছা, পরে থেকে করবো স্যার। মানে অন্য কোনো কজ দেখান যে আপনি হয়তো বা শর্টকাটে এভাবে দিচ্ছেন বা ওভাবে দিতে, আপনার হোয়াটসঅ্যাপ আপনি আপনার ল্যাপটপে ওপেন করবেন না, এরকম একটা যেটা লিগ্যাল কজ যেটা সত্যি কথা সেটা বলেন। বাট একটা ছবি জায়গা সেভ করার মতো জায়গা নাই, এসব আসলে লেম এক্সকিউজ দেখাবেন না, সত্য কথা যেটা সেটা বলবেন। ঠিক আছে, ওকে স্যার। উম্মে হাসি আপু কাজ সুন্দর হয়েছে। ঠিক আছে, সানজিদা বুশরা আপু আছেন? জি স্যার আছি। ছবি এরকম ঘোলা ঘোলা দেখায় কেন? এটা মনে হয় পিক্সেল কম এই জন্য হতে পারে। ও আচ্ছা আচ্ছা, তো বোরন কিভাবে উঠাইতে হয় সেটা জেনে গেছেন তো? জি স্যার। ওকে, তারপরে সানজিদা বুশরা আপু আর একটা ছবি দিয়েছে, গুড, ভালো কন্টেন্ট আওয়ার থ্যাংক ইউ মুক্তি স্যার। থেকে সুন্দর করছেন সঞ্জিদা আপু। আর একটা ছবি দিয়েছে, প্রজাপতির ছবি, এটা অনেক ভালো হয়েছে। সোহেল মাসুম সোহেল ভাইয়ের ক্লিনিং কাজটা হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। তো বোন আরো বেশি দেখে নেবেন তাহলে আরো ভালো হবে। রুবাই রুবিনা রূপু, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ডকুমেন্ট আর দ্য সেম, এটা কেন হয়েছে বলতে পারেন? আপু আছেন? জি স্যার, আমি বুঝতে পারতেছি না, আমি এটা ট্রাই করছি বাট ঠিক হয়নি এখনো। বুঝতে পেরেছেন, বাট ঠিক হয়নি এখনো কেন? কেন ঠিক হয়নি বলেন। স্যার আমি বুঝতে পারতেছি না, আপনি আর একবার দেখান, আমি মিস্টেকটা বুঝতে পারতেছি না কোথায় হচ্ছে। দেখাতে তো হবেই, না দেখালে তো আর হবে না। আচ্ছা মনে করেন এই দুইটা ছবি, এখন আমি এই ছবি দুইটাকে কি করব, পাশাপাশি বসাবো। ঠিক আছে, পাশাপাশি বসানোর জন্য আমি ক্রপ টুলটা সিলেক্ট করলাম, ক্রপ টুল সিলেক্ট করে আমি জায়গাটা বাড়ালাম, বাড়িয়ে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে মুভ টুল সিলেক্ট করলাম। এখন যদি আমি একই লেয়ারে থাকা অবস্থায় যদি টানি তাহলেও তো উপরেরটা এখানে চলে আসার কথা, বা যদি নিচের লেয়ারটা নিয়ে যদি নিচেরটা টানি তাহলেও তো এটা এদিকে সরে আসার কথা, কিন্তু আপনার সোর্স অ্যান্ড ডেস্টিনেশন একই হবে কেন? আপনি কি মুভ টুল সিলেক্ট করেছিলেন সেটা বলেন আগে। জি স্যার, মুভটাও সিলেক্ট করেছিলাম। আপনি একটু প্রেজেন্টেশন করে দেখাতে পারবেন? স্যার আমি চেষ্টা করছি। আচ্ছা একটু প্রেজেন্টেশন করে দেখাই।
তাড়াতাড়ি করেন একটু, সময় কিন্তু কম, অলরেডি 13 মিনিট শেষ হয়ে গেছে। সবাই যে যার নিজের জায়গা থেকে ক্রিয়েটিভ হবেন, এক্সপার্ট হবেন, ছোট ছোট জিনিস যেন নিজেই নিজে সমাধান করতে পারেন। আমি 2013 সালে প্রথম কম্পিউটার কিনি। কম্পিউটার কেনার পর আমার কম্পিউটারে কোনো সমস্যা হয়েছিল না, প্রায় 4-5 বছরে কোনো সমস্যা হয়েছিল না। তারপরেও 4-5 বছরের ভিতরে মনে হয় 50 বারের উপরে, 50 বার কি 100 বারের উপরে মনে হয় আমি খুলে সব কিছু খুলছি, আবার লাগাইছি, খুলছি আবার লাগাইছি, মানে কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাইতে হয়, কিভাবে কি করতে হয় এগুলো সব দেখছি। ইচ্ছে করে কোনো পিসিতে কোনো সমস্যা ছিল না, ইচ্ছে করে আমি সেট আপ দিছি, সেট আপ কিভাবে দিতে স্যার হয় আমি আমি পারতেছি না দেখছি। প্রেজেন্টেশন করতে, আমি এটা ভিডিও করে আপনাকে গ্রুপে আপলোড করে দিব না। এখন আমি প্রেজেন্টেশন কি আপনি আপনার মাউসের, আপনি পিসিতে আছেন না, পিসি না ল্যাপটপ কি ইউজ করতেছেন বলেন। স্যার ল্যাপটপ ইউজ করতেছি। আচ্ছা, আপনার মাউসের কার্সারটা নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসলেই দেখবেন প্রেজেন্ট নাও একটা অপশন আসে, যেখান থেকে মিউট আনমিউট করেন ওখানে ডান দিকে দেখেন, মিউট আনমিউটের উপরে প্রথমে মাউসের কার্সারটা নেন, ওখানে ডান দিকে দেখেন প্রেজেন্ট নাও একটা অপশন আছে, ওখানে গিয়ে ক্লিক করেন। ক্লিক করার পরে এরপরে উপরের দিকে একটা নতুন ছোট একটা উইন্ডো ওপেন হবে, সেখানে লেখা আছে ইওর এন্ট্রি স্ক্রিন, ওখানে ক্লিক করেন। ওখানে ক্লিক করার পরেই আপনি যা যা করতে পারবেন করবেন, পিসি আপনার ল্যাপটপে সব কিছুই দেখতে পাবো। একটু করেন, যান শুরু করেন এখনই, আগে আনমিউট হয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, এবার এটা একটু মিনিমাইজ করেন, এবার এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে আপনি ফটোশপে ঢুকেন। এই যে আপনার সব কিছু আমরা দেখতে পাচ্ছি, এখন ফটোশপে ঢুকেন। ওয়েট ওয়েট ওয়েট, এবার করেন আপনি, এবার কাজটা করেন তো দেখি তো। ব্রাশ টুলে গেলে, আচ্ছা ক্লিন করা লাগবে না, ক্লিন আপনি পরে করেন, আপনি এই ছবিটা পাশাপাশি বসাই একটু একটু দেখান। এখন কি করবেন আপনি? দেয়ার হ্যাঁ মুভ টু সিলেক্ট, হ্যাঁ করুক করুন, ওকে করেন, হ্যাঁ মুভ টু সিলেক্ট করেন। আপনি তো লেয়ারেই তো আপনি ই করেন নাই, আনলক করেন নাই, এখন আনলক করলে হবে, এখন আনলক করলে হবে, আপনি আবার শুরু করেন প্রথম থেকে, বা কন্ট্রোল জেড থেকে আন্ডু করেন, কন্ট্রোল জেড থেকে আন্ডু করেন, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করেন, এবার লেয়ারটা আনলক করেন। স্যার উনি তো কপিও নেয় নাই লেয়ারের। কপি নেওয়া লাগবে না, আপনি আগে আনলক করেন। হ্যাঁ এবার কপি করেন, এবার করেন তো। হায়রে কপাল, আপনার ওখান থেকে টানতে কে বলছে, আপনাকে এখান থেকে টানতে কে বলছে? আপনি ছবির উপরে যান, ছবির উপরে যান, লেয়ারে যাইয়েন না, আপনি ছবির উপর থেকে টানটা দেন, ছবির উপরে। হ্যাঁ এখন টানেন, হইছে?
জায়গা আপনি একটু টেনে বেশি বড় বানিয়ে ফেলছিলেন, যার কারণে এরকম হয়েছে, কিন্তু এখন পারছেন কিনা সেটা বলেন। হয়েছে? কথা বলে না, শুনতেছেন আপনি কি করতেছে? স্যার উনি কনফিউজড হয়ে গেছে। মানে এখন কি করবে না করবে বুঝতে পারতেছে না। বাদ দেন, কাটেন কাটেন। পারছেন আপু? এভাবে করবেন, সবাই করবেন। সাদিয়া নাজির আপু, আপনি আপনার প্রোফাইল পিকচার এখনো চেঞ্জ করেন নাই, ভালো। সাদিয়া নাজির আপু একটু কথা বলেন, আপনাকে তো প্রথম থেকে বলা হয়েছিল যে প্লিজ একটু প্রোফাইল পিকচারটা একটা দরকার, একটা ফুলের ছবি হইলেও বসাই দেন, তা আপনি এখনো বসান নাই কেন? এই যে ইসরাত জাহান নুরি আপু বসাইছে, বলেন একটু কথা বলেন। আচ্ছা যাই হোক, রুবিনা রূপু আপুর সমস্যা সলভ হয়ে গেছে। অনেকে অনেক কথা বলছেন, স্যার আমি ভুল ল্যান্ডস্কেপের প্রপার্টিজ ডিলিট করে দিছি, এটাও তো সমস্যা সমাধান হয়েছে। ফাহাদ বিন হাসান, হ্যাঁ খুব সুন্দর করছেন। এমনি শাহরিয়ার, হ্যাঁ ক্লিনিং সুন্দর হয়েছে। এমনি আশরাফুল, খুবই কম পিম্পল নিয়েছেন, দুইটা তিনটা ব্রণ, এটা হইলো, বেশি করে নিতেন। সানজিদা বুসরা, অসম, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এমডি শাহরিয়ার, আপনার কি সমস্যা? স্যার ওই যে এখন তো এই সমস্যাটা প্রবলেমটা শেষ শেষ হয়ে গেছে না? জি স্যার। সোহেল আল মাসুম, আপনি ল্যান্ডস্কেপ করছেন ঠিকই ভাই, কিন্তু কিন্তু আমার কাছে তেমন একটা ভাল লাগে না, বুঝছেন? কেমন জানি মনে হয়েছে বৃষ্টি উপড়তেছে মনে হয়, আবার উপরে পাখি উঠতেছে, একটু ক্রিয়েটিভ করেন ভাই। ঠিক আছে, সোহেল আল মাসুম ভাই আছেন? সোহেল আল মাসুম ভাই আছেন? জি স্যার আছে। কি বলছি শুনছেন? জি স্যার, স্যার একটু ক্রিয়েটিভ করেন, একটু মানে সুন্দর একটা ন্যাচারাল দৃশ্য দেখেন না, যদি গ্রামের বাড়িতে থাকেন তো রাস্তাঘাটে বের হইলে একদিকে তাকাইলে কত সুন্দর লাগে বুঝতেই তো পারেন, জি স্যার। ওরকম করে করবেন। আচ্ছা জি স্যার। আচ্ছা রুবিনা রুপি আপু, তো এই সমস্যা বুঝলাম। আচ্ছা রুবিনা রুপি আপু, রুবিনা রুপু আপু এগুলো কি করছেন? এই যে পাখির এটা কি করে দেখাইছেন, কন্টেন্ট আওয়ার মুভ টুল, আচ্ছা ঠিক আছে। আর রুবিনা রুপু আপু, এখানে ব্রাশ টুলের ব্যবহারটা কোথায় একটু আমাকে একটু বলেন তো রুবিনা রুপু আপু। আপনি যে ল্যান্ডস্কেপটা তৈরি করছেন, এখানে ব্রাশ টুলের ব্যবহারটা কোন জায়গাটা করছেন? স্যার আমার ব্রাশ টুল শুধু গ্রাস টুল গ্রাসটাই আছে, আর গুলা ডিলে মানে ডাউনলোড করা যাচ্ছে না, আমার স্পেস নাই। আচ্ছা স্পেস নেই এই কথাটা এইমাত্র যেন কে বলছিল? আমি স্যার। সব মেয়েদের কি একই অবস্থা, কারো স্পেস নাই? আমার ল্যাপটপে স্পেস নেই। ওয়েট, 1 মিনিট পর আসতেছি, দাঁড়ান। তো একটা ব্রাশের সাইজ কত জানেন? 2 MB, 3 MB, 5 MB, 10 MB বা 50 MB হইতে পারে, 100 MB, 200 MB, তা এতটুকু জায়গা স্পেস নাই। এগুলো আসলে মানে কি বলবো, জাস্ট কথার কথা, মানে আসলে সত্যি কথা না, এগুলো এগুলো সব মিথ্যা কথা। এগুলো যে বিশ্বাস করবে সে হচ্ছে বোকার স্বর্গে বাস করে,
আর এগুলো আপনার এক্সকিউজ হিসেবে দাঁড় করান, আপনারাও তো তেমন একটা বুদ্ধিমান না, একটা স্ট্রং এক্সকিউজ দাঁড় করাবেন, ঠিক আছে, যেটা আসলে মানুষ বিশ্বাস করে। মিথ্যে কথা বলাও শিখেন না এখনো। যাই হোক, সমস্যা নাই। তো ল্যান্ডস্কেপ করা আজকে আমি আবার দেখাবো, কোনো সমস্যা নাই। এমনি সুমন হোসাইন ভাই এটা কি করছে? সবাই এক লাইনে হাঁটছিল, উনি আবার একজনকে আলাদা করে দিছে। যাক, ভালো কাজই করছে। আচ্ছা, এমডি সুমন হোসেন, আপনি কি এটা সম্পূর্ণ নিজের হাতে করেছেন এবং সব কি ব্রাশ টুল দিয়ে করেছেন? আপনি কি আছেন? এমডি সুমন হোসেন, আপনি কথা বলেন। হ্যালো। আচ্ছা, যাই হোক, আমরা আজকে তাহলে কিছু কাজ করা শিখবো, দেখবো যে আসলে কিভাবে আসলে ল্যান্ডস্কেপ তৈরি করা যায়। ল্যান্ডস্কেপ সম্পর্কে আরও কিছু কয়েকটা ধারণা দেব এবং অল্পতেই আমরা নেক্সট পজিশনে চলে যাব, নেক্সট ক্লাসে। আপনারা কি আমার ফটোশপের উইন্ডো দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে আবার কে যেন একটা কল দিয়েছে, এত কল দিলে কেমন হয়? হ্যালো, জি, আলিম হোসেন বলছি। কে বলছিলেন প্লিজ, নামটা আবার একটু বলবেন। আরজু? ও আচ্ছা, হ্যাঁ আপু, কেমন আছেন? হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি। সকালের ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল সেটা আমাকে একটু মানে শিট দেখে, ফর্ম দেখে বলতে হবে, আসলে না দেখে বলতে পারতেছি না। আচ্ছা আপু, বলতেছি জাস্ট, আপনি কি লাইনে থাকতে পারবেন অতটা সময়? এই তো জাস্ট হয়ে গেছে। সকাল 9টার যে আমার ব্যাচটা ছিল সেখানে উপস্থিত ছিল 1 2 3 4 5 6, তারপরে হলো 1 2 3 4 5 6, নয়জন উপস্থিত ছিল। এখনকার ক্লাসে উপস্থিত আছে 15 জন। আমার মানে কততম ক্লাস বলতে, মানে এ পর্যন্ত আমি এলইডিপিতে মানে জয়েন করার পর মানে এই ব্যাচে কতগুলো ক্লাস করিয়েছি সেটা, এই ব্যাচের আজকে হচ্ছে, জাস্ট 1 মিনিট, এটা হচ্ছে আপনার 8তম। আমি 20 জুলাই থেকে শুরু করেছি, আজকে 28 জুলাই, 8তম ক্লাস। কত, 8 জন বলছিলাম না? আচ্ছা আবার আবার বলতেছি, আবার বলতেছি, 1 2 3 4 5 6 7, 8, এখন তো দেখতেছি আরো বেশি, 9-10 জন মনে হয়।
জিডি এটা ছিল 854, 855 ক্লাসটা আজকে হয়নি, আজকে ক্লাসটা হয়নি কারণ হচ্ছে আমার, আমি তো নিউ জয়েন করছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাওয়া যাওয়া লাগছিল, যার কারণে ফরিদপুরের যে আমাদের আমাদের যে তোফাজ্জল হোসেন ভাইকে হয়তো চিনেন আপনি কলিগ, তো উনি আমাকে বলছে যে আপনার আসলে এই যে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা খুবই জরুরি, তো এই ক্লাসটা আপনি, ঠিক আছে আপনি একটু পরে, আমি এই ক্লাসটা আমি রাত্রে নিব, ঠিক আছে আমি স্টুডেন্টদের সাথে কথা বলেছি, স্টুডেন্ট সবাই যদি রাজি থাকে আমি ক্লাসটা রাত্রে নিব, ঠিক আছে। আবার দুইটার ব্যাচ আমার একটা ছিল, আপনি চাইলে দুইটার ব্যাচের ইনফরমেশনও নিতে পারেন, দুইটার ব্যাচে প্রায় 20 জন 21 জনের মতো স্টুডেন্ট ছিল। না না, দুইটার ব্যাচটা ছিল গোপালগঞ্জ। মানে সকালের দিকে একটু স্টুডেন্ট কম থাকে, আমার বিকেলের দুইটা ব্যাচ স্টুডেন্ট অনেক বেশি থাকে সকালের ব্যাচের তুলনায়। আপনার নামটা একটু আবার বলবেন, আমি আসলে পুরোপুরি শুনিনি, কারণ পরবর্তীতে আপনাকে, AKHI, আখি আখি আখি, আচ্ছা আপনি আসলে আমি যদি তখন থাকি, আমি হয় কি অন্য একটা কাজে, অর্থাৎ যখন প্রেজেন্টেশনে থাকি তখন আমি আসলে ডিসপ্লেতে দেখতে পাই না কে আসে বা কে যায়, ঠিক আছে। আপনি একটু পারলে আখির পর আপনার কি ঘোষ নাকি আপু? আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনার নামটা নাম্বারটা সেভ করে রাখছি, হোয়াটসঅ্যাপে আপনার যদি কোনো ইনফরমেশন লাগে হোয়াটসঅ্যাপে আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারবেন, ঠিক আছে আপু। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসলে সরি, আসলে মানে আপনাদের ক্লাসের ভিতরেই মানে বিভিন্ন ধরনের, মানে আমাদের অফিস থেকে অনেকে কল করে বা বিভিন্ন কাজ থাকে, আবার অনেক স্টুডেন্টে কল করে, যার কারণে বিভিন্ন কাজের কারণে অনেক সময় একটু এদিক ওদিক যেতে হয়। আপনারা আবার এগুলো কিছু মনে করেন না, যখন আমি না থাকবো আপনারা একটু আলোচনা করে নেবেন যে এই জিনিসটা বুঝি নাই, বা নিজেদের ভিতরে একটু কথা বলেন, আপনারা বসে থাকেন কেন, কথা বলেন। ওকে ঠিক আছে, তো কি যেন বলতেছিলাম একটু বলেন। ও, এমডি সুমন হোসেন, আপনি যে ল্যান্ডস্কেপটা তৈরি করছেন ওটা কি আপনি সম্পূর্ণ ব্রাশ টুল থেকে তৈরি করছেন? স্যার সব ব্রাশ টুল স্যার, ওখানে ঘর বাড়ি যা একদম ক্লাস, ঘর বাড়ি যা আছে সব ব্রাশ টুল? জি স্যার, শিওর? জি স্যার একদম 100%, একদম ব্ল্যাঙ্ক পেপারে। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেপার, অর্থাৎ এখানে আপনি ল্যাসো টুল বা অন্য কোনো টুলস ইউজ করেন নাই? স্যার ল্যাসো টুল একবার ইউজ করেছিলাম, আমরা যে এডিট ভুল হয়েছিল তো ওইটা কাটার জন্য। কিতে ভু কোন জায়গাটায় ল্যাসো টুলটা ইউজ করছিলেন? স্যার একটু স্যার, যেমন স্যার একটাবার এই কর্নার একটা ঘর আছে স্যার, সেটার উপরের কালারটা কি চেঞ্জ করার জন্য কর্নারের বাম সাইডের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার ডিজাইনটা অসম, অনেক ভালো একটা ডিজাইন হয়েছে, ঠিক আছে স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটা, আমি আমি আপনাদেরকে একটা ল্যান্ডস্কেপ তৈরি করে দেখাবো, ডিজাইন করে দেখাবো, এবং ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া, ব্রাশ টুল দিয়ে যখন কাজ করব কোনো কিছুতে যদি এক্সট্রা মানে টুলের কাজ পড়ে যায় ওটা রিমুভ কিভাবে করব? এক্সট্রা বলতে বুঝি না, মানে ভাইয়া ছবিটাতে যদি বেশি মানে এটা ঘাস বা পাতা যদি বেশি হয়ে যায় ওটা কমাবো কিভাবে, মানে ইরেজ কিভাবে করব? কন্ট্রোল জেড আনডু করবেন, ভাই ওটা দিয়ে তো পুরোটা চলে যাবে না? হ্যাঁ পুরোটাই চলে যাবে, আবার দিবেন, এছাড়া তো অপশন নাই।
আর লেয়ার নেবেন, বেশি বেশি করে লেয়ার নেবেন। লেয়ার নিলে এগুলো করতে সুবিধা হবে, লেয়ার ডিলিট করে করে আবার সুন্দর করে করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি যে জি আচ্ছা ভাইয়া, আমি একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেখাই আপনাদের আজকে। আমি একটা গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে প্রথম ব্যাকগ্রাউন্ডটা শুরু করব। কিভাবে করছি বুঝতে পারছেন সবাই এটা? জি স্যার। ওকে, তো স্যার প্লিজ আরেকবার দেখাবেন স্যার। হ্যাঁ অবশ্যই আরেকবার দেখাবো। এটা তো বুঝতে পারছেন, একটা নতুন লেয়ার নিয়ে সেখানে একটা কালার দিয়েছি, সেটা তো বুঝতে পেরেছেন। জি স্যার, জি স্যার। আমি এরপরে ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলেটা চুজ করলাম, ঠিক আছে। চুজ করার পর এখানে জি গ্রেডিয়েন্টের স্যার, উপরে ক্লিক জি করে স্যার। এখানে এক পাশে সাদা কালার দিয়ে দিলাম, ঠিক আছে, আর অন্য পাশে নীল কালারটা দিয়ে দিলাম, জাস্ট এই, আর কিছু না। জি স্যার, বুঝছে স্যার। বুঝতে পেরেছেন? ঠিক আছে ওকে, এবার যদি জি স্যার। আমি ব্রাশ, এ পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার জি ব্রাশ স্যার, এই যে জি স্যার। থাম্বনেল গুলো একটু বড় আসতেছে, কিন্তু আপনাদের তো অনেক ছোট ছোট, দেখতে অসুবিধা হয়। সেটা কিভাবে আমি করেছি জানেন? সেটা হচ্ছে সেটিংসে গিয়ে এরপরে এই যে এখান থেকে লার্জ থাম্বনেল, স্মল থাম্বনেল, স্মল লিস্ট, এখানে এরকম করে করে বড় ছোট করেছি। আমি আবার স্মল সিলেক্ট করে দিয়েছি, স্মল হয়েছে, লার্জ দিলে লার্জ করে, লার্জ হয়ে গেল। বুঝতে পারছেন? দেখার সুবিধার জন্য এটা শুধুমাত্র। কি বলছি বুঝছেন সবাই? আমি এরপর মনে জি করেন স্যার, গুড ঘাস স্যার। ঘাস নিব, ঘাস নেওয়ার পর মনে করেন যা মন চাচ্ছে আমি ঘাস দিব। আচ্ছা, নতুন একটা লেয়ার নিতে হবে, নতুন লেয়ার নিয়ে আমি মনে করেন যে এখানে ঘাস দিব, ঠিক আছে, ওটা একটা ঘাস দিব। আমি এখানে একটা সান দেবো, একটা সূর্য দিব, মনে করেন যে সান 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 সূর্য দিব। আমার নিচে সূর্যের ব্রাশ ডাউনলোড করা আছে অনেকগুলো, এই সূর্যটা মনে করেন আমি দিব, তো অনেক বড় আছে। আমি থার্ড ব্র্যাকেট ওপেনিং দিয়ে ছোট করে নিচ্ছি নতুন একটা লেয়ারে, এবং এটাকে রংটা দেব সাদা। ক্লিয়ার সবাই? এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এরপর মনে করেন যে একটা গাছ দিব। এগুলো কিন্তু আসলে ডাউনলোড করা যায়, সব সব কিছুই ডাউনলোড করে করে আমি এই ব্রাশগুলো জমা করেছি, ঠিক আছে। আপনারাও চাইলে ডাউনলোড করে জমা করতে পারবেন। মনে করেন আমি এই গাছটা দিব, গাছটা কি রঙের দেবো একটু, নতুন লেয়ার নিয়ে নেই, গাছটা দেবো মনে করেন সবুজ রঙের, নীল রঙের, সবুজ প্রাকৃতিক যে কালারটা আছে সেই কালারটা আমি দেবো। কালারটা সিলেক্ট করে আমি ওপেনিং ব্র্যাকেট দিয়ে আমি এটা ছোট করে নিচ্ছি, এরকম দিলাম, ঠিক আছে। বা কন্ট্রোল দিয়ে এটা ই করে আর একটু নিচের দিকে এভাবে দিলাম। বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি স্যার। এরপরে মনে করেন যে আমি আমি আমার ইচ্ছে মতো, ঠিক আছে, এটা কারো অন্য কারো ইচ্ছে মতো না, আর নিজে ইচ্ছে মতো, আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা তখন দিব। আমার থেকে অনেক ভালো ভালো ডিজাইন আপনারা তৈরি করেছেন, ঠিক আছে। সো এখানে একটা এরকম দিতে পারি, তারপরে এটা ছোট করে এর পাশে একটা দুইটা দিয়ে দিতে পারি, তারপরে মনে করেন যে একটা কুকুর বিড়াল কিছু একটা ডাউনলোড করেছেন, একটা জিরাফ দিয়ে দিতে পারি, বড় লম্বা জিরাফ হয়ে গেছে। স্যার হ্যাঁ বলেন। স্যার, গাছের কালার গুলো কি চেঞ্জ করা যায় না? মানে গাছের গোড়া তো অন্য কালার থাকে।
পুরোটা তো সবুজ থাকে না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ব্রাশের কালার এরকমই প্রয়োগ করতে হবে, বুঝতে পারছেন? আপনি পরবর্তীতে চাইলে ওইটার উপরে অন্য কালার দিয়ে দিতে পারেন, বা এর উপরে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ব্লেন্ডিং যে অপশনটা দেখাইছিলাম সেটা কথা কি মনে আছে? জি স্যার। তো ব্লেন্ডিং অপশন দিয়ে যে এগুলো করা যায় সেটা জানেন? আচ্ছা এখন মনে করেন আমি জিরাফের মাথাটা ঘুরিয়ে অন্যদিকে নেব, সেটা কিভাবে করবো বলেন তো? অ্যাঙ্গেল রোটেশন করে। অ্যাঙ্গেল রোটেশনটা করতে করতে হলে আমাকে কোথায় যেতে হবে? স্যার ওখানে তো এই কালারের পাশে বক্স আছে স্যার, ওখানে ঘোরানো যায়। কোন কালারের পাশে? স্যার ব্রাশ প্রিসেটের মধ্যেই তো থাকে অ্যাঙ্গেলটা। বলেন তো আমি একটু সেই অপশনটা যাই, বলেন এখান থেকে কোথায় যাব? এই যে ফিলিপ এক্স ফিলিপ ওয়াই, গতকালকে মনে হয় দেখাইছিলাম কিনা জানি না, যে ফিলিপ এক্স দিলে এটা ঘুরে যায়, দেখেন এটা ঘুরে গেছে। বুঝতে পেরেছেন সবাই? স্যার এটা তো হচ্ছে পুরো জি জিরাফটাই স্যার। ঘুরালেন আর কি, যদি আমি শুধু মাথাটা ঘোরাতে চাই। সেটা পারবেন না, এটা তো ব্রাশ। এটা কি আপনি কোনো অবজেক্ট পেয়েছেন? এটা তো ব্রাশ, বুঝতে হবে এটা বিল্ট ইন, বিল্ট ইন বুঝেন? এটা আপনি জি ডাউনলোড স্যার করেছেন, বুঝছি। এটা আরেকজন আর তৈরি করা জিনিস, এটা আপনি নিজে এখানে কোনো কিছু দেন নাই, ঠিক আছে? এটা বিল্ট ইন করা, বিল্ট ইন বুঝেন না? বিল্ট ইন যদি ব্যাটারি থাকে, বিল্ট ইন মানে নন রিমুভেবল ব্যাটারি, আপনি কি চাইলে সেটাকে খুলতে বের করতে পারবেন? বুঝতে পারছেন? জি স্যার। এখানে এই অপশনগুলো দেয়া, এখানে এই কাজগুলো করা যাবে না বিধেয় ব্রাশের ভিতরে এতগুলো অপশন দিয়ে রাখা হয়েছে, বুঝতে পেরেছেন সবাই? আরেকজনের জিনিস আপনি কীভাবে সেটা রিমুভ করবেন? আপনি নিজে যদি আঁকতেন, নিজে যদি করতেন, তাহলে ই করতে পারতেন, তৈরি করতে পারতেন। তো এখানে আরো অনেক কিছু আছে, অনেক অপশন আছে, যেমন এই যে শেপ ডায়নামিক, শেপ ডায়নামিক দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে, আপনি দেখাই শেপ ডায়নামিক দিয়ে যেটা করা যায়, এই জন্য ঘাসটা নিয়ে দেখাই, সেটা মেবি অনেক সুন্দর হবে। এটা নিয়ে দেখাই, বা এটা তো আছে, এটা নিয়ে দেখাই, দেখিয়েছিলাম মনে হয় অনেক কিছুই। তো শেপ ডাইনামিকে নিয়ে গিয়ে আপনার যে কালার কম্বাইন, এই যে কালার চেঞ্জের কথা একজনে জিজ্ঞেস করছিলেন গতকালকে, কে জিজ্ঞেস করছিলেন কালার চেঞ্জের কথা? স্যার কালার কিভাবে চেঞ্জ করব, একাধিক কালার কিভাবে অ্যাপ্লাই করব? স্যার আমি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা একাধিক কালার কিভাবে অ্যাপ্লাই করব, এই যে কালার ডাইনামিক আছে না, কালার ডাইনামিকের ভিতরে এসে আপনি যদি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারের জিটার যেটা সেটা যদি বাড়িয়ে দেন, হিউ জিটার এগুলো যদি সবগুলো একটু বাড়িয়ে দেন, ঠিক আছে, তাহলে মানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যে দুইটা কালার আছে সেই কালার দুইটা কম্বিনেশন হয়ে অনেকগুলো কালার তৈরি করবে, বুঝতে পারছেন কি বলছি? মনে করেন যে একটা নতুন লেয়ার নিলাম, ফরগ্রাউন্ডে হচ্ছে লাল কালার দিলাম আমি, আর ব্যাকগ্রাউন্ডে আছে কি সবুজ। এখন এখানে আপনি যদি এই যে কালার ডাইনামিক যেটা আছে এখানে হিউ জিটার যত বাড়িয়ে দিবেন, এই লাল এবং এই যে ব্যাকগ্রাউন্ডে যে সবুজ, সবুজই ধরি বলু, সবুজ ইংরেজি তো হচ্ছে যে, যাই হোক লাল এবং যেটা আছে যে দুইটা আছে, ঠিক আছে, লাল এবং মনে করেন লাল, রেড এবং গ্রিন যে দুইটা কালার আছে, ঠিক আছে, জি স্যার, এই কালার দুইটার জি স্যার, ভিতরে যদি আমি এই হিউজিটার যত বাড়িয়ে দেব এর ভিতর থেকে লাল এবং দুইটার মাধ্যমে অনেক বেশি কালার তৈরি করবে, যত বাড়িয়ে দিব অত বেশি কালার তৈরি করবে, লাল এবং দুইটার মিশ্রণের মাধ্যমে অনেক বেশি কালার তৈরি করবে। আর যদি আমি এখান থেকে হিউজিটার এটা যদি কমিয়ে দেই,
মনে করেন অনেক কমিয়ে দিলাম, 1% করে দিলাম, তখন দেখবেন আমি আবারও টানি। আচ্ছা এটা হিউজ জিটারের সাথে শুধু একটা জিনিস বাড়ালেই হবে না, এখানে স্যাচুরেশন জিটার আছে সবগুলোই কমাতে হবে, বুঝতে পারছেন? যে ব্রাইটনেস যেটা আছে, বাট পিউরিটিটা বাড়ানো যাবে না, পিউরিটিটা নাড়াচাড়া করা যাবে না। এখন দেখেন, সরি আমার তো আরও একটা অপশন কমানো হয়ে গেছে, যে ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এগুলো কমিয়ে দেবেন। এগুলো যখন কমিয়ে দিবেন তখন দেখেন এর ভিতরে কম্বিনেশনটা খুব কম হবে, শুধু লাল হবে, ঠিক আছে? আর যখন এগুলো আর একটু বাড়িয়ে দিবেন তখন দেখবেন দুইটা তিনটে হবে, লালের সাথে আর অন্য দুইটা তিনটা হালকা পাতলা দেখা যায়, অত বুঝতে পারবেন না, যখন আরো বেশি একটু বাড়িয়ে দেব। আচ্ছা এগুলো তো আবার বাড়াই না, যাই হোক, মানে একটু একটু সব কিছুই বাড়াতে হবে, মানে ব্যাপারটা আমি বুঝাতে পারছি। আপনি নির্দিষ্ট যে তিনটে চারটা কালার দিবেন সেটা কিন্তু আপনি পারবেন না, আমার কথা কি বোঝা গেছে? মানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই কালার দুইটা মিশ্রণে অনেক কালার তৈরি হবে, তবে সেটা আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন না যে আমি শুধুমাত্র চারটা, ইয়েলো, গ্রিন, ব্লু অ্যান্ড রেড, এই চারটা কালার ইউজ করবো, আপনি এরকম পারবেন না। আপনি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে দুইটা কালার দিয়ে দিবেন এবং এখান থেকে এগুলো কমিয়ে বাড়িয়ে দিবেন, যে এগুলোর মিশ্রণ আপনি কতটা বেশি চান, বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, এই হচ্ছে এটার ব্যাপার, ঠিক আছে? আর এটার ব্যাপার হচ্ছে নাড়ানো চাড়ানো। দেখেন এটা যদি মিনিমাম করা থাকে তাহলে এটা কি হবে, এটা আসলে যে যে ওয়েবটা, ওয়েবটা কমবে, বাড়বে, ঠিক আছে? তারপরে অ্যাঙ্গেল জিটার, অ্যাঙ্গেল জিটার হচ্ছে সব ঘাসগুলো সোজা পড়তেছে না, অ্যাঙ্গেল জিটার যখন বাড়াবেন তখন দেখবেন আউলো দৌলো পড়বে, আউলো দৌলো বুঝলেন, উল্টো পাল্টা রাউন্ড রেস জিটার, অর্থাৎ এটা রাউন্ড হয়ে যাবে, রাউন্ড বুঝেন, মানে রাউন্ড অফ যেতে হলে আরেকটা লেয়ার যেতে হবে, আগের লেয়ার রাইট অফ করে দিয়ে আরেকটা লেয়ার দিয়ে। দেখেন দুই একটা ছোট হচ্ছে, দুই একটা বড় হচ্ছে, বুঝতে পেরেছেন সবাই? এভাবে সব অপশনগুলো দেখে দেখে, তারপর এটা হচ্ছে টেক্সচার, অর্থাৎ আপনি ব্রাশের ভিতর আপনি কিন্তু চাইলে টেক্সচার ইউজ করতে পারবেন, এটা যখন জুম করব তখন বুঝবেন যে এখানে আসলে টেক্সচার পড়ছে কি পড়ে না, বুঝতে পারছেন? এগুলো জুম করলে মসৃণ আসবে আর এগুলো ভিতর টেক্সচার আসবে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারতেছি না। জি স্যার দেখতেছি। জি স্যার দেখতে পাচ্ছে স্যার, এই এইটা ব্যবহার করে দেখাই তাহলে হয়তো আর একটু ভালো দেখতে পারবেন। কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু মানে পার্থক্যগুলো বোঝানোর জন্য কালারটা একটু চেঞ্জ করে দিই। আর টেক্সচারটা যে পড়তেছে এটা কি বুঝতে পারতেছে, যে আসলে যে মানে একটু পরিবর্তনটা কি লক্ষ্য করতে পারতেছেন আপনারা? জি স্যার। আচ্ছা এটা ঘাস না দিয়া এখানে অন্য একটা কিছু দিলে হয়তো বা ভালো বুঝতে পারবেন, এটা একটা দিয়ে দেখাই। এখন এখন বুঝতে পারতেছেন এই যে টেক্সচার এখন পড়তেছে, এখন তো ক্লিয়ার, এখন তো আর না বোঝার কিছু নেই, এতক্ষণ হয়তো বা বুঝতে পারেন না অনেকে, বাট টেক্সচার যখন অফ করে দিব। জি স্যার পড়তেছে। টেক্সচার তো অফ করে দিছি, তারপর আবার পড়বে কেন? ব্রাশটাই কোনটা, ব্রাশটা কি, ব্রাশটা ঠিক আছে তো? ব্রাশ তো ঠিক আছে, টেক্সচার, টেক্সচার, অফ করে দিলাম, টেক্সচার তো এখন করার কথা না। ব্রাশ আসার পরে সব উল্টো পাল্টা করতেছে, ডুয়াল ব্রাশ, এবার মনে হয় পড়বে না, ডুয়াল ব্রাশের কারণে ইফেক্ট করছে, এই বুঝতে পেরেছেন?
অনেকেই বুঝতে পারেন না, কনফিউশন হয়ে গেছেন যে স্যার টেক্সচার তাহলে ডুয়াল ব্রাশ জিনিসটা কি। টেক্সচারটা দিয়ে আবার বুঝাই, টেক্সচার নিয়েছি মনে করেন যে একটা টেক্সচার নিলাম, নিয়ে টেক্সচার ওপেন করা, কন্টেক্সট ব্রাইটনেস সব ঠিক আছে মোটামুটি। এবার একটা কি রে আজকে আমার সাথে এরকম হইতেছে কেন, কি টেক্সচার করতেছে না? রিসেট অন লক দিয়ে দিই, এবার দেখি টেক্সচার পরে কিনা। এবারও পড়তেছে না, কি ঝামেলা হইলো। মাঝে মধ্যে এরকম ঝামেলা করে ফটোশপে। আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে আপনাদের দেখাই তো, ফটোশপে এরকম মাঝে মধ্যে সফটওয়্যারগত এরকম অনেক সমস্যা হয়, আপনারা হয়তো বা অনেকে ফেস করছেন, অনেকে হয়তো বা ফেস করেন নাই। একই সমস্যা এক সময় দেখবেন যে হচ্ছে, একটু পর দেখবেন যে হচ্ছে না, এরকম অনেক সমস্যা হবে অনেকের, ঠিক আছে। বিশেষ করে ব্রাশের ক্ষেত্রে তো এটা বেশি হবে, কারণ ব্রাশটা যখন লোড করা হয় ফটোশপ অনেক সময় উল্টো পাল্টা আচরণ করা শুরু করে। টেক্সচারটা ডিলেট হয়ে যাচ্ছে কেন, সবই তো মোটামুটি ঠিক আছে। কন্টেস্ট টেক্সচার ইস্টি, হ্যাঁ এবার দেখেন এটা আসলে টানলে বোঝা যাবে না, বুঝতে পারছেন, ক্লিক করলে করলে বুঝতে পারবেন। এবার দেখেন টেক্সচারটা দেখেন, এবার মনে হয় আপনাদের বুঝাতে পারবো। টেক্সচারটা একটু চেঞ্জ করে অন্য একটা টেক্সচার নিয়ে তারপরে দেখাই, এবং ব্রাশের সাইজটা একটু বড় করে নিয়ে তারপরে দেখাই। বাট আমি তো এখানে সিলেক্ট করছিলাম লাভ মনে হয়, ডুয়াল ব্রাশ অফ, স্পুটিং অফ, আবার সব ঠিক আছে। কি আসলো কম্পিউটার, এবার দেখতে পাচ্ছেন নেই, এবার দেখেন এই যে এবার পাথর পড়তেছে। এবার আমি টেক্সচার পাথরটা চেঞ্জ করে আমি এবার লাভ দিতেছি, লাভটা দেখানোর জন্য নতুন একটা ডকুমেন্ট নেই, নতুন একটা ডকুমেন্ট আই অফ করে অল্টার ডিলেট দিয়ে তারপরে মনে করেন যে এখানে অন্য একটা কালার দেই, কালো কালো দিয়ে তারপরে সাইজটা অনেক বড় করে নেই, অনেক বড় হয়েছে তো যার কারণে দেখা যাচ্ছে না। আমি এটা ব্র্যাকেট দিয়ে ব্যবহার, বুঝতে পারছেন এবার যে টেক্সচার কিভাবে পড়ে। জি স্যার, জি স্যার, যদি অন্য একটা সিলেক্ট করে দেখাই, এর উপরে তো আর একটা দিলে ভালো বোঝা যাবে না, এটা রাইট অফ। এই দেখছেন টেক্সারের কাজটা কি, সেটা তো আগে অন্য অন্য জায়গায় দেখছেন, এবারও দেখেন। অনেক সময় হয় কি দেখেন, একটা অপশনের কাজ দেখাতে গেলে তখন যদি অন্য অন্য অপশনগুলো আসলে ওপেন থাকে তাহলে ওইগুলো কম্বিনেশন হয়ে অন্য একটা হয়ে যায়। আপনাদের একটা বোঝাতে যাই, দেখাতে যাই, আসলে হয় না, বুঝতে পারছেন।
তো এই জন্য অন্য বাকি সব অপশনগুলো অফ করে করে যদি দেখাই তাহলে সেটা আপনার মনে হয় ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? আর ডুয়াল ব্রাশের একটা কাজ আছে, ডুয়াল ব্রাশের কাজটা কি আপনাদেরকে বুঝাই, বুঝাইলে বুঝবেন। নতুন একটা লেয়ার নিয়ে আগের লেয়ারটা আই অফ করে দেই, আই অফ করে দিয়ে এখানে একটা ঘাস নিই, ঘাস নিয়ে তারপর বুঝাই। আচ্ছা, ডুয়াল ব্রাশ হচ্ছে মানে একটা ব্রাশ, একটা ব্রাশ থেকে আপনার মনে করেন যদি টানেন তো ওই ব্রাশটার একটা রিফ্লেক্ট, অর্থাৎ ডুয়াল ব্রাশের মতো একটা রিফ্লেক্ট একটা পড়বে ব্রাশ। এটা আসলে আপনারা এমনিতে বুঝতে পারবেন না, এখানে অপশনে গিয়ে তারপরে দেখালে তারপরে বুঝবেন। এই দেখছেন, এগুলো একা একা রিসেট হয় কেন আমি তো সেটাই বুঝতে পারতেছি না। ডুয়াল ব্রাশ আমি একটা সিলেক্ট করি, এবার তো ঠিক আছে, আমি ওটা সিলেক্ট করি। বুঝছেন যে একটা ব্রাশ রিফ্লেক্ট হয়ে অন্যটার উপরে পড়বে, তাহলে কি হবে, তাহলে ওইটার যদি রিফ্লেক্ট বা নেগেটিভ যে অংশটা পড়বে সেটা কিন্তু এখান থেকে কেটে যাবে, বুঝতে পারছেন সবাই? আর এর সাথে যদি আমি এটা অ্যাড করে দেই তাহলে হয়তো বা একটু ভালো বুঝতে পারবেন। এই দেখেন, সবাইকে ক্লিয়ার? এই দেখেন মাঝখানের দিকটা তাকান আপনারা একটু, ফাঁকা অংশটার দিকে। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারতেছি না, আপনারা কি কেউ কিছু বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন না একটু বলেন তো স্যার। বুঝছি স্যার। কি বুঝছেন? আমি নিজেই তো বুঝিয়ে মনে হয় আপনারা বুঝাতে পারতেছি না স্যার, এগুলো দিয়ে কালকে কাজ করা ট্রাই করেছিলাম। তারপর কি হয়েছে? সবগুলো দিয়ে কাজ, মানে কোনটাতে কোন কিভাবে কি চেঞ্জ হয় সেগুলো দেখেছি স্যার। দেখছেন? জি স্যার। কি চেঞ্জ হয়েছে বলেন তো একটু। যে চেঞ্জগুলো হয় সেগুলো আসলে আপনারা এখানে প্রিভিউতেও দেখতে পারবেন। আমি আসলে যে বুঝাতে চাচ্ছি যেগুলো সেগুলো কালারের ব্যাপারটা তো বুঝতে পারছেন, যে কালার কিভাবে আসলে মাল্টি কালার করবেন আর সিঙ্গেল কালার করে কিভাবে কিভাবে কাজ করবেন সেটা তো বুঝতে পারছেন। পিওরিটি সবসময় জিরো থাকবে, পিওরিটি জিরো মানে হচ্ছে যে এখান থেকে যে কালারটা নেবেন সেটা একদম অ্যাকুরেট কালারটা এখানে পড়বে। যদি পিউরিটি মাইনাস করেন তাহলে কালার অ্যাকুরেট কালারটা হবে না, আবার পিউরিটি যদি বেশি নেন তাহলে আবার সেখানেও আবার ঝামেলা আছে, এই জন্য পিউরিটি জিরো নিয়ে কাজ করবেন সবসময়, ঠিক আছে? এত অ্যাডভান্স চেষ্টা করবেন এগুলো দেখতে, আর ই করবেন বাসায় প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে অনেকের ল্যান্ডস্কেপ অনেক সিম্পল হয়েছে এবং অনেকে হচ্ছে ব্রাশ ব্যবহার না করেই আপনার কাজগুলো করেছেন। যাই হোক, প্রথম তো আপনাদেরকে আমি একটা ল্যান্ডস্কেপ এঁকে দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। তো ওইরকম ল্যান্ডস্কেপ কি সবাই আঁকতে পারবেন? জি স্যার। হুম, পারবো স্যার। সুমন আহমেদ একা বলছে, আর কেউ তো বলতেছে না স্যার। ট্রাই করো, পারবো স্যার ইনশাল্লাহ। পারবেন সবাই? তো ব্রাশের নিচে আরো টুল আছে, পেন্সিল টুল, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, পেন্সিলের মতো করে আঁকা আঁকি করতে পারবেন, বা আপনি একটা ল্যান্ডস্কেপ এঁকে নিচে আপনার সিগনেচারটা দিয়ে দিতে পারবেন। কি বলছি, বুঝতে পারছেন? অর্থাৎ স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। মানে স্যার ব্রাশ টুল দ্বারা স্যার আমি স্ট্রেট লাইন কিভাবে তৈরি করবো স্যার, একদম সোজা? মানে আমি কোনো দাগ দিতে চাচ্ছি কিন্তু সেটা স্যার সোজা হচ্ছে না, হয়তো বা মাউসের কারসার যখন আমি নাড়াচাড়া করি তখন বাঁকা হয়ে যায়, একদম স্যার স্ট্রেট দাগ দিতে চাচ্ছি আর কি।
সেটা যদি আপনি স্ট্রেট কোনো ব্রাশ পান, দেখেন এখানে আসলে মেইন জিনিসই হচ্ছে ব্রাশ। এই দেখেন এখানে তুলি আছে, তুলিটা একটু বড় করে, বড় করলেও বা কি হবে, এরকম যদি মনে করেন যে দাগ দেন এরকম পারবেন, যদি একটু সূক্ষ্ম করে খেয়াল করে যদি এরকম দাগটা দেন এভাবে পারবেন, বুঝছেন? যে ব্রাশ আছে বা এখানে যে মনগুলো আছে এগুলো নিয়ে একটু হার্ডনেসটা বাড়িয়ে দেবেন, এখানে হার্ডনেস হার্ডনেসটা বাড়িয়ে দিয়ে তারপরে টানবেন। এত জি স্যার, চৌকা মন নিলাম, একটা সোজা গোল মন বা গোল একটা ব্রাশ নিলে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন কিছুটা? ব্রাশ টুলের বেশির কাজই হচ্ছে ব্রাশ নিয়ে ভাই। স্যার হ্যাঁ বলেন। স্যার ব্রাশের কি কোনো লিস্ট আছে? ব্রাশের লিস্ট রেগুলার ব্রাশ নাম জানি না, মানে বুঝি না কেমন কাজ করবে এই জিনিসটা খুঁজতেছি কিন্তু একটা নাম জানি না। আপনি কি তো খুঁজতেছেন? হ্যাঁ ব্রাশের মানে কি খুঁজতেছেন, মানে আপনি যেটা দিবেন মানে যেটা ইউজ করবেন অথচ ওইটার নামেই জানেন না সেটা? হ্যালো 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 হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা কে যেন একটা প্রশ্ন করছিলেন, প্রশ্নটা আবার আবার করেন। হ্যালো 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 স্যার, ওনার মাইক্রোফোনে মনে হয় সমস্যা, শব্দ আসতেছে না। আর কারো কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল, ঠিক আছে, এটা দিয়ে কালার রিপ্লেস করা হয়। এই টুলসটাও আজকে সমস্যা দেখা দিয়েছে কয়েকটা ক্লাসে, কিভাবে দেখাবো মনে করেন যে এই এক সাইডে একটা রং নিলাম, আবার ডিসিলেক্ট করে আবার মনে করেন যে আবার এই এক সাইডে আর একটা রং নিলাম সবুজ। এই টুলসটা কাজ করাটা আপনাদের 100% দেখাতে পারি কি না জানি না, তারপরও দেখিয়ে দিচ্ছি, কারণ এই টুলসটা আজকে সমস্যা দেখা দিচ্ছে। ফটোশপটা হয়তো বা রিসেট দিতে পারি সামনে, যদি দেখি যে না সমস্যা দেখা দিচ্ছে। কালার রিপ্লেসমেন্ট টুল হচ্ছে আপনার দুইটা যে কালার থাকবে এটা দিয়ে টানলে অটোমেটিক একটা কালার অন্যটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এটা হচ্ছে না, এটা সমস্যা দেখা দিচ্ছে, বুঝছেন? একটা কালার অন্য কালার দিয়ে রিপ্লেস হয়ে যাওয়ার কথা, অর্থাৎ এইটা এই কালার হয়ে যাওয়ার কথা, এইটা এই কালার হয়ে যাব হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এই টুলসে আজকে সমস্যা দেখা দিচ্ছে, জানি না হয়তো বা ব্রাশ, আমি ব্রাশ ডাউনলোড করার পর হয়তো বা এরকম সমস্যা হতে পারে। আসলে কি জানেন, বিভিন্ন সাইট থেকে ব্রাশ ডাউনলোড করলে আপনার সাইটগুলো একটু ট্রাস্টেড হতে হয়, ওর সাথে অনেক ভাইরাস বা অনেক কিছু বা অনেক এমন কিছু ডাউনলোড হয়ে যায় যেগুলোর মাধ্যমে আপনার মনে করেন যে পিসিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ট্রাস্টেড সাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করুন। যাই হোক, তো মিক্সড মিক্সার ব্রাশ টুল এটা দেখায়, এটার কাজ হচ্ছে দুটো রঙকে মিক্সড করা। এই একটা রঙ আছে, একটা রঙ আছে, আমি চাইলে এই রঙ দুটোকে মিক্সড করতে পারবো। কীভাবে? এভাবে গুলিয়ে গুলিয়ে মিক্স করে ফেলতে পারবো একটা সাথে আর একটা, বুঝতে পারছেন?
আমি আমার ফটোশপটা রিস্টার্ট দিব। আমার ফটোশপে অনেক টুলসে উল্টোপাল্টা কাজ করে, বা দেখেন কতক্ষণ আগে ঘুরিয়ে ছেড়ে দিয়েছি এখনও কাজ করতেছে, বুঝছেন? আমার ফটোশপটা হয়তো বা অতিরিক্ত ব্রাশ লোড হয়ে গেছে বা অন্য কিছু কোনো কারণ সমস্যা হয়েছে, যার কারণে অনেক কিছুই দেখাইতে পারতেছি না। ব্রাশের অনেক টুলস উল্টোপাল্টা কাজ করে, একটা সিলেক্ট করে রাখলে অন্যটা সিলেক্ট হয়ে থাকে অটোমেটিক। যাই হোক, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? পেন্সিল টুল, জি স্যার, এই যে জি স্যার, পেন্সিল টুলের কাজ বুঝছেন? এই পেন্সিল টুল, পেন্সিল টুলে আবার কি আসছে? এটা তো আসবে ব্রাশ টুলে, এটা আবার পেন্সিল টুলে আসছে কেন? পেন্সিল টুলে তখন না দাগ টানলাম, চিকুন দাগ করছে, জি স্যার। এখন আমার মোটা দাগ করতেছে কেন? হার্ডনেস মনে হয় বাড়ানো স্যার। ও, ওখান থেকে সাইজ বাড়ানো ছিল, যাই হোক, এরকম করতে পারেন। আর কালার রিপ্লেসমেন্ট টুলটাই তো আসলে ঝামেলা করছে, এটা হচ্ছে গিয়ে সবসময় বিপরীত কালার, অর্থাৎ একটা কালার এক জায়গায় থাকলে দুইটা কালার যদি পাশাপাশি থাকে তো এটা দিয়ে ঘষলে এই কালারটা এই কালার হয়ে যাবে, এই কালারটা এই কালার হয়ে যাবে, ঠিক আছে, এরকম কথা ছিল। যাই হোক, সেটা হচ্ছে না। কালার রিপ্লেসমেন্ট টুল একটা কালার দিয়ে অন্য কালারকে রিপ্লেসমেন্ট করে, ঠিক আছে। আর কালার মিক্সার টুলটা তো দেখিয়েছি যে এক জায়গাতে অনেকগুলো কালার থাকলে সে কালারগুলোকে মিক্সড করে অন্য একটা কালারে নিয়ে যাবে, বুঝতে পারছেন সবাই? জি স্যার, তো আসলে আমার আসলে কি আমার পিসির স্যার আসলে, একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ করেন। স্যার একটা কাজ করতে করতে ভুলবশত একটু সাইডে কোনো দাগ পড়ে গেল বা কোনো গ্রাস পড়ে গেল, তাহলে ওইটা কিভাবে রিমুভ করব? কন্ট্রোল জেড দিচ্ছি একবার হচ্ছে, তারপরে আরো যদি থাকে স্যার সেগুলো কিভাবে কন্ট্রোল অল্টার রিমুভ জেড করব? দিবেন, কন্ট্রোল অল্টার জেড দিলে 20 বার পর্যন্ত আনডু করা যায়, জি স্যার। আর 20 বারের চেয়ে বাড়ানো, বাড়ানোর মতো একটা অপশন ইলাস্ট্রেটরে আছে, ফটোশপে আছে কিনা আমি একটু ট্রাই করি, দাঁড়ান। স্যার আছে আছে স্যার, স্টেপ ব্যাকওয়ার্ড গেলে অনেকবার হয়েছে স্যার। 20 বারের চেয়েও আসলে বাড়ানোর সিস্টেম আছে মনে হয়, দেখিনি। এই যে স্যার এডিট করতে আমি বাড়াই ছিলাম স্যার, এই যে এখান থেকে হিস্টোরি, স্যার ওই যে স্যার হিস্টোরি হিস্টোরি স্টেট এখান থেকে করানো যায়, ঠিক আছে, 1000 বার পর্যন্ত। যাই হোক, অত বেশি দিয়েন না, মানে যেটা আছে সেটা থাক, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছেন? আর ফটোশপটা এটা এটা কন্ট্রোল অল্টার শিফট তারপরে কি যেন চেপে দিলে এটা অটোমেটিক রিস্টার্ট নেয় একবার, মানে পিসি যেরকম সেট আপ দেয় না, মানে রিস্টার্ট দেয় না, এরকম নেয় কন্ট্রোল অল্টার শিফট সবগুলো চেপে তারপরে কোন যেন একটা বাটনটা চাপতে হয়, এটা আমি ভুলে গেছি, ওটা দিলে রিসেট নেয় পুরো ফটোশপটা, রিসেট নিয়ে একদম আগের মতো হয়ে যাবে সফটওয়্যারটা, আমি ভুলে গেছি, ওটা আমি পরে দেখবো, ঠিক আছে। তো কালার মিক্সার, তারপরে কালার রিপ্লেস, ব্রাশ টুল, পেন্সিল টুল, এগুলো তো মোটামুটি সব ধারণা আসছে নাকি? তো কোলন স্টেপ টুলের কাজ জানেন কে কে এখানে? কেউ জানেন কোলন স্টেপ টুলের কাজ কি? স্যার কালকে একটু দেখাইছিলেন, কি দেখাইছিলাম? ক্লোন স্টেপ টুলের কাজ স্যার, একটা ক্ষেতের আল দিকটা ও আচ্ছা আচ্ছা, একটা ক্ষেতের আল কেটে নিয়ে আরেকটা বসেছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেরকম মনে করেন যে একটা ছবি ওপেন করে নতুন একটা ছবি নিয়ে, মোটরসাইকেলটাই দেখাই, এটা কি মোটরসাইকেল না আর কিছু, মনে হয় মোটরসাইকেলই।
বা কলন স্টেপ টুল দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে এক জায়গার একটা জিনিস হুবহু আরেক জায়গায় একটা ই করা যায়, খেলা যায়, ঠিক আছে? সাইজটা বাড়িয়ে কমিয়ে নিয়ে তারপরে মনে করেন যে যেটা যেটা আপনি আরেক জায়গায় নেবেন, এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড যে টুলটা আছে না ওইটার মতোই কাজ করবে, তবে অরিজিনালটাও থেকে যাবে, ঠিক আছে? অল্টার স্টেপে এটাকে সোর্স ফাইল হিসেবে ধরিয়ে দিয়ে আমি যদি এখান থেকে টানা শুরু করি তাহলে আসবে, কিন্তু এটা আবার ভুল আসতেছে কেন? বুঝতে পারছেন সবাই? এখানে আমার কি যেন একটা সমস্যা আছে, আমি তো এটা অরিজিনালটা সিলেক্ট করতে পারছি কি পারি না জানি না, হার্ডনেস তো 100%ই দেওয়া আছে। যাই হোক, এগুলো একটু বাসায় আজকে প্র্যাকটিস করেন সবাই, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করলে এগুলো পারবেন সবাই। ওই যে জাস্ট যে কাজ ওই কাজটাই শুধুমাত্র হচ্ছে এটা একটা থেকে, অর্থাৎ এটা হচ্ছে আপনি কোন একটা জায়গায় একটা জিনিস আছে আপনি ওইটাই অবিকল পাশাপাশি আর একটা জায়গায় করতে পারবেন, কি বলছি বুঝতে পারছেন? তবে সেটাতে প্রথমে কি করতে হবে, সোর্সটা ধরিয়ে দিতে হবে, সোর্সটা ধরিয়ে দিয়ে আর একটা লেয়ার সিলেক্ট করে বসে আছি। মাথা আজকে মনে হয় কাজ করতেছে না, কলোনে স্টার্ট করি আর একটা ছবি নিচ্ছি। আচ্ছা এটা দিয়ে তো দেখালে সুবিধা হয়, কন্ট্রোল জেড। কলোন স্টাম্প, ঠিক আছে? তো কলন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে, আমি আবারও বলছি যে একটা জিনিস হুবাহু দেখছেন এখানে অপাসিটি কমিয়ে রাখা, এটা আপনারা কেউ খেয়ালই করেননি, একটু বললেই তো হইতো, আমি খেয়াল করিনি। তো এই তো অল্টার সেপে সোর্সটা প্রথম ধরিয়ে দিবেন, ধরিয়ে দিয়ে মনে করেন আরেক জায়গাতে টানা শুরু করবেন, তখন অরিজিনালটাও থাকবে আর একটা তৈরি হবে, বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? এর আগেরবার মোটরসাইকেলটা ঘোলা আসছিল কেন বলেন তো? কমানো ছিল, হ্যাঁ। আপনার অনেক সময় আসলে মানুষের মন যদি অস্থির থাকে আসলে এরকম হয়, ঠিক আছে? এগুলো আসলে এই না, বুঝতে পারছেন? যাই হোক, আমি ভাবছিলাম হয়তো বা এখানে হার্ডনেস কমানো বাড়ানো আছে কিছু একটা, পরে দেখে এখানে অপাসিটি কম, ঠিক আছে? তো এখন এই পাশে যে একটা আলাদাভাবে একটা ইয়ে আসছে এটা কিভাবে দূর করবেন, সেজন্য আবার এখানে স্পট হিলিং যে টুল আছে চাইলে এটা ইউজ করতে পারেন, ইউজ করে করে এটা আসলে মিক্সড করে দিতে পারেন এর সাথে, কি বলছি বুঝতে পারছেন? সূক্ষ্মভাবে কাজ করলে এগুলো আসলে কেউ ধরতে পারবে না, জুম করে 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 যখন কাজ করবেন তখন এরকম কেউ ধরতে পারবে না। বা এখান থেকে যে হিলিং ব্রাশ টুল আছে এখানে ধরে 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 দিবে ছোট ছোট, আসলে এইসব যে কাজগুলো করতে হয় এগুলো এত বড় বড় করতে হয় না, বুঝছেন? অনেক ছোট ছোট কাজ করতে হয়, তো এই যে কাজগুলো আপনাদের তো বড় একটা টিলা নিয়ে দেখিয়েছি আসলে, কিন্তু আপনারা যখন ক্লায়েন্টের কাজ পাবেন এরকম বড় কোনো টিলা বা ওরকম কিছু থাকবে না, হয়তো বা কোনো একজন পুলিশের লোক এসে তার ব্যাস, পুলিশের যে ব্যাজ আছে ব্যাজ দুইটা আছে আপনাকে বলতে পারে যে এখানে দুইটা ব্যাজ আছে আমার এখানে তিনটে ব্যাজ পরিয়ে দাও, ঠিক আছে? তো ওখান থেকে একটা ব্যাজ থেকে আপনার
একটা ব্যাচের কপি থেকে ব্যাচ বুঝছেন কাঁধের উপরে যে ই থাকে স্টার জি স্যার, স্টার সিম্বল, স্টার হ্যাঁ ঠিক জি আছে, স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, ওটা আসলে র্যাঙ্ক স্যার আর র্যাঙ্ক। তো অনেকে পুলিশে এরকম কাজ দেয় যে আমার এখানে দুইটা স্টার আছে তো আমার ছবিটায় ওই তিনটে স্টার বসিয়ে দাও, সেটা বসিয়ে দেওয়া যায় এই কলোন স্টাফ রুল দিয়ে। তো সেক্ষেত্রে এগুলো আসলে অনেক ছোট ছোট কাজ, তো তো এগুলো আসলে পারবেন আপনারা, চেষ্টা করলেই পারবেন আমি আশা করি। এই প্যাটার্ন স্ট্যাম্প টুল কাজ দেখাবো সামনে, ঠিক আছে, আর সামনে আর সর্বোচ্চ এক থেকে দুইটা ক্লাস নেব, নিয়েই আমরা ডিজাইনে চলে যাব, বুঝতে পারছেন? আর ফিল্টারের কাজ কয়েকটা দেখাই আজকে, দেখিয়ে শেষ করে দিব, কয়টা বাজে, 5টা 13 6টা পর্যন্ত। তো ফিল্টারের কাজটা কি, এই ছবিটা দিয়ে একটু দেখান যায়, ফিল্টার দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, ব্লার করতে পারবেন, তারপরে ডিস্ট্রয়েড করতে পারবেন, নয়েজ করতে পারবেন। তো ব্লার করলে কি হয়, ব্লার করলে একটা জিনিস ঘোলা হয়ে যায়, বুঝতে পারছেন? ব্লার করা মানে হচ্ছে কি, আচ্ছা কলন স্ট্যাম্প টুল এখনও সিলেক্ট করা আছে না, মুখ টুল সিলেক্ট করে নেই। তো ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মনে করেন গ্রাশিয়ান ব্লার, অনেক বেশি পিক্সেল দেওয়া আছে যার কারণে ঘোলা হয়ে গেছে, এটা যত কমিয়ে দিবেন তত কম ব্লার হবে, বুঝতে পারছেন? মনে করেন আপনি আপনার একটা ছবি তুলছেন, ছবিটার পিছনে DSLR ক্যামেরা যেরকম ব্লার করে দেয় ওইরকম ব্লার করতে চাচ্ছেন, কীভাবে করবেন বলেন তো? কেউ জানেন? না স্যার, এটা তো জানা নাই স্যার। প্রথমে আপনার ছবিটাকে সিলেক্ট করবেন, একেবারে সূক্ষ্মভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? জি স্যার। তারপরে দাঁড়ান আমি একটা মেসেজ রিপ্লাই দিয়ে দিই। প্রথমে আপনার নিজের ছবিটা সিলেক্ট করবেন সূক্ষ্মভাবে, ভালোভাবে একদম সিলেক্ট করবেন, পাশ দিয়ে যেন সিলেক্টে যেন কোনো ভুল না হয়। তো সিলেক্ট করার পরে এরপরে কী করবেন, ইনভার্স করবেন, ইনভার্স করার পরে ব্লার অপশনে যাবেন, ব্লার অপশনে গিয়ে গ্রাশিয়ান ব্লার করে ওকে করে দেবেন, শুধুমাত্র আপনার ছবিটা ছাড়া বাকি সব কিছু এরকম ব্লার হয়ে যাবে, তখন একটা DSLR মোডে যেরকম ছবি তুললে যেরকম আসে ওরকম চলে আসবে, বুঝতে পারছেন? সবাই বুঝেন না মনে হয় অনেকেই। জি স্যার, বুঝতে পারছি। এরকম একটা হোমওয়ার্ক দিয়েন তো সবাই। ওকে স্যার। ফিল্টারে আরো অপশন আছে, যেমন মনে করেন জিগজ্যাগ, এটা দিলে কি হবে, এটা দিলে আপনার ছবিগুলোকে দেখেন, এগুলো আপনাদেরকে দেখতে বলছিলাম এই কারণে কারণ এগুলো আসলে শেখানোর কিছু না, এগুলো আসলে হচ্ছে কি আপনার প্রয়োগ করার ব্যাপার, জাস্ট দিবেন আর দেখবেন কেমন হয়ে যায়, ঠিক আছে? এগুলো অপশন, এক একটা অপশন এক একটা কাজ, এগুলো নিজেরা দেখলে দিলেই পাবেন। লেভেল এবং কার্ভ, লেভেল এবং রেডিয়াস, রেডিয়াস বাড়ালে কি হয়, যত রেডিয়াস বাড়াবেন ততই আপনার কালো যে অংশগুলো ওগুলো দেখবেন মসৃণ হয়, আর লেভেল যত বাড়াবেন তত দেখবেন যে গাঢ়গুলো আরও গাঢ় হয়। এগুলো বেশি দিতে গেলে এটা হাই কনফিগারেশনের পিসি দরকার, হাই কনফিগারেশনের পিসি, হাই কনফিগারেশনের আপনার মানে আপডেট ভার্সনের ই দরকার, কি বলে, সফটওয়্যার দরকার, তখন এগুলো দিয়ে অনেক ভালোভাবে কাজ করা যায়, পিক্সেলের যেটা আছে এটা দিয়ে যদি করেন তখন দেখবেন অন্যরকম একটা গ্লেস আসবে। জাস্ট এগুলো ব্যবহার করেন, ব্যবহার করলেই দেখতে পাবেন যে আসলে কোনটার কী কাজ, বুঝতে পারছেন? রেন্ডার, এগুলো ব্যবহার করে করে তারপরে দেখবেন পারবেন না,
ইউজ করে করে দেখবেন সবাই বাসায়, জি স্যার এগুলো জি আসলে স্যার ওরকম শেখানোর, জি স্যার ওরকম দেখানোর কিছু নেই, জাস্ট একটা দুইটা দেখিয়ে দিলাম এগুলো এরকম। তারপরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দেব যখন কাজের ক্ষেত্রে লাগবে, যেমন লিকুইফাই, অয়েল পেইন্ট, ভ্যানিশিং পেইন্ট, এগুলো আসলে অনেক সময় অনেক কাজে লাগবে। তো লিকুইফাই দিয়ে যেটা করা যায় দেখেন, টেনে টেনে একটা জিনিস আসলে বড় ছোট এভাবে করা যায়। আচ্ছা আপনার ছবির মনে করেন যে এমন লোক আছে যার মনে করেন যে নাকটা একদম ছোট, চাইলে নাকটা টেনে একটু বড় করে দিতে পারবেন, ঠিক আছে? খুবই সহজ জিনিস এগুলো, আপনারা জাস্ট দেখলেই বুঝবেন। কঠিন যেসব জিনিস সেগুলো আসলে আলোচনা করা হয়ে গেছে মোটামুটি, এখন যত দেখবেন সামনে যত যাবেন এখন ততই সব কিছু সহজ জিনিস পাইবেন। কারণ কি জানেন, কারণ হচ্ছে যারা ফটোশপের বেসিক জিনিসটা জানে তাদেরকে শুধুমাত্র একবার বললেই সে পরবর্তী কাজগুলো করে ফেলতে পারে। যেমন সামনে সবচেয়ে পেন টুলের কাজ অনেক বেশি লাগবে, শেপ বিল্ডার শেপের কাজ অনেক বেশি লাগবে, এগুলো কিন্তু অনেক সহজ। কেমন সহজ, আপনারা এর আগে যে সিলেকশন করে করে তারপরে কালার অ্যাপ্লাই করতেন অল্টার ডিলেট দিয়ে, কিন্তু ওগুলোতে কিন্তু সেটা লাগবে না, জাস্ট এই শেপ নিয়ে টান দিলেই অটোমেটিক এখানে যে রং থাকবে সে রং নিয়ে নতুন শেপ নিয়ে সে উপস্থিত হয়ে যাবে। নতুন লেয়ারও নিতে হবে না, আলাদাভাবে কালারও প্রয়োগ করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে এবং প্রতি প্রত্যেকটা জিনিস ধরে টানাটানি করে নাড়াচাড়া করতে পারবেন। এগুলো কি এর চেয়ে আরো সহজ হয়ে গেল না? জি স্যার বুঝতে পারছেন সবাই? এবং এই দেখেন এটা হচ্ছে কি, একটা হচ্ছে প্যাচ সিলেকশন টুল, জি একটা হচ্ছে স্যার ব্রিক সিলেকশন টুল। আপনার চাইলেই যে কোনো অবজেক্টের কোনা এরকম টেনে টেনে ছোট বড় করতে পারবেন। এগুলোতে যখন আসবো তখন বুঝবেন আসলে অনেক সহজ জিনিস, এগুলো আসলে কঠিন কিছু না। তারপর পেন টুলের এখানে বহুত কাজ আছে, যেমন কর্নারকে মানে যেটা কার্ভ থাকবে কার্ভটাকে আপনি মানে যেটা সূক্ষ্ম থাকবে এটাকে গোল করে ফেলতে পারবেন, ঠিক আছে? এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে, এটা তো পেন টুলেরটা দেখাইলাম, ডিরেক্ট সিলেকশন টুল যেটা সেটা হচ্ছে আপনার যে কোনো কোনা যখন যেরকম মন চায় টেনে টেনে বড় করতে পারবেন। অনেক সহজ সহজ কাজ আসতে আছে, এতদিন যা দেখাইছি এগুলো হচ্ছে কঠিন, বুঝছেন ফটোশপের, কিন্তু সামনে যেগুলো আসতেছে এগুলো হচ্ছে সব সহজ কাজ। সো এত চিন্তা করার সহজ কিছু চিন্তা করার কিছুই নাই, বুঝতে পারছেন? জি স্যার একটা বিজনেস কার্ড বানাতে, জি স্যার একটা বিজনেস স্যার কার্ড মূল কথা হচ্ছে স্যার একটু বিভিন্ন টুলস নিয়ে ঘাটাঘাটি করতে হবে, এই হচ্ছে মূল কথা স্যার। আর আপনারা তো সেটাই করেন না ভাই, আপনাদেরকে যতটুকু দেখিয়ে দিস ততটুকু হোমওয়ার্কই দেন না অনেকে, তো আবার টুলস নিয়ে কখন ঘাটাঘাটি জি করবে স্যার সেই সময় তো নাই, বুঝতে পারছেন সবাই? জি স্যার সবাইকে এটাকে পারা যাবে। জি স্যার জি স্যার এই যে দেখেন কালার অ্যাপ্লাই একদিন বলছিলেন যে আসলে স্যার কালার অ্যাপ্লাই কি শুধুমাত্র এইভাবেই করা যায়, অন্য কোনো উপায় করা যায় না? এই যে পেইন্ট বাকেট টুল, এটা দিয়ে আসলে কিভাবে করা যায়, আপনি কোনো একটা সিলেকশন করে সেখানে পেইন্ট বাকেট টুল দিয়ে জাস্ট ক্লিক করলে, আচ্ছা এটা তো আলাদাভাবে সিলেকশন হয়ে আছে পিছনে যার কারণে মানে আলাদা আলাদাভাবে পড়ে, কিন্তু যদি নতুন একটা লেয়ার নেই সেক্ষেত্রে হবে এটা মানে পুরো লেয়ারটার ভিতরে কালার করে যাবে। আর যদি আপনি নির্দিষ্ট জায়গায় জায়গায় কালার ফেলতে চান সেক্ষেত্রে পেইন্ট বাকেট টুলে কন্ট্রোল ডি সিলেক্ট করতে হবে, তারপরে নির্দিষ্ট জায়গা জায়গা রং করতে পারবেন এভাবে, ঠিক আছে? একদিন কালার রিপ্লেসমেন্ট টুল দেখাইছিলাম মনে আছে, গাড়ি কালার করতে গিয়ে কালার হচ্ছিল না সমস্যা করছিল, সেটা কি আপনাদের দেখাইছিলাম না কাজের দেখাইছিলাম? স্যার আমাদেরই দেখাইছিলেন, ল্যাম্বরগিনি ছিল আমাদের ব্লড কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এই যে কালার যেটা আছে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন কি বলছি? বলছিলাম না যে এসে আরো ভালো ভালো টুলস আছে যেগুলো দিয়ে আসলে কালার খুব সুন্দরভাবে কালার চেঞ্জ করা যায়। জি স্যার জি স্যার
এরকম সামনে যা আসতেছে সবচেয়ে সহজ কাজ, কঠিন কাজগুলো সব আপনাদের মোটামুটি অনেক কিছুই দেখানো হয়েছে, কিছু কিছু বাকি আছে যেগুলো আমার সামনে আসবে সবগুলো আপনাদের দেখিয়ে দিব। ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ফরগ্রাউন্ড আছে, প্যাটার্ন আপনাদেরকে একদিন প্যাটার্ন ডিজাইন দেখাবো, ঠিক আছে? প্যাটার্ন ডিজাইনটার কথা একদিন মনে রাখেন যে আসলে কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয় সেইটা আসলে একটু একদিন একটু মনে করাই দিয়েন, কালকে মনে করাই দিয়েন, ওকে স্যার? ঠিক আছে, কারণ প্যাটার্নটা কেন লাগে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্যাটার্ন ডিজাইনটা হচ্ছে আপনি কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে, বা অনেক সময় দেখা যায় আপনি যদি ই করতে যান ওটাকে কি বলে, একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড দিবেন আপনি প্যাটার্ন করে, সুন্দর একটা প্যাটার্ন করে সেটাকে সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। তো এর জন্য প্যাটার্ন ডিজাইনটা দেখাই দিব অনেক ক্লাসে, তারপরে আর কি কি দেখাই দেব, টুকিটাকি জিনিস যেগুলো আছে আপনারা আজকে এগুলো সব বাসায় নিয়ে ঘাটাঘাটি করবেন, শোনেন সবাইকে যেটা বলি শোনেন, এই যে ফিল্টার, ফিল্টার প্লাস হচ্ছে এডিট, এই দুইটা তো দেখাইছিলাম, এডিটার দেখা লাগবে না, এডিট যেটা যার মন চায় সে দেখছেন, ফিল এবং স্টোক এগুলো তো হচ্ছে আলাদা জিনিস, এটা সামনে দেখাই দেবো অনেক। যেমন আপনারা যখন এগুলো নেবেন ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেই, যখন নতুন একটা লেয়ারে যখন লেয়ার তো নেওয়াই লাগে না, এগুলো নিলে তো লেয়ার নেয়, এটা নিলে তো লেয়ার নেওয়াই লাগে না, যতটুকু মঞ্চে টান দিয়ে কালার করতে পারেন, তো এটা টান দিলেই দেখবেন এখানে একটা আছে ফিল একটা আছে স্ট্রোক, ফিল কালারটা হচ্ছে ভিতরের কালার আর স্ট্রোক কালারটা হচ্ছে চারপাশে কর্নারে যে কালার সেটা, তো আমার এখানে স্ট্রোক প্রয়োগ করলেও এখন দেখাবে না, কারণ আমি মেইন যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের বাইরে নিয়ে ফেলেছি সব কিছু, বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। যেমন আমি যদি এটা ভিতরে নিতাম তাহলে বুঝতেন, এখন এখানে চাইলে আমি সাথে সাথে একটা স্ট্রোক দিয়ে দিতে পারি, স্ট্রোকের সাইজ এখান থেকে ইচ্ছে করলে অনেক বাড়াতে পারি, আমার কিন্তু আর ব্লেন্ডিং অপশনে যাওয়া লাগতেছে না, এখানে চাইলে যখন ইচ্ছে তখন সেই কালারটা ইউজ করে ফেলতে পারি সাথে সাথে, আমার আর এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যাওয়া লাগতেছে, চাইলে স্টোকের কালার যে কোনো সময় চেঞ্জ করতে পারি, আমার আর ব্লেন্ডিং অপশনে যাওয়া লাগতেছে না, বুঝতে পারছেন সবাই? স্টোকের কোয়ালিটি যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে? স্টোকের কর্নারগুলো কেমন হবে সেটা এখান থেকে দিয়ে দেওয়া যায়, বুঝতে পারছেন? তারপর এখানে আর আছে মোর অপশন, ঠিক আছে, ডিলেট কারেন্ট প্রিসেট বা ড্যাশ লাইন ড্যাশবোর্ড এগুলো কি, ড্যাশ গ্যাপ এগুলো কি দেখিয়ে দেবো, ঠিক আছে? মোট কথা হচ্ছে আপনাদের আসলে টুকিটাকি জিনিসগুলো আসলে বোঝাতে ফটোশপে, ফটোশপ জিনিসটা হচ্ছে ক্রিটিক্যাল কোন বিষয়গুলো সেটা হচ্ছে টুকিটাকি জিনিসগুলো জানাটা হচ্ছে ক্রিটিক্যাল, কিন্তু ফটোশপ দিয়ে আসলে যখন ডিজাইন করা শুরু করবেন, বিজনেস কার্ড যখন তৈরি করা শুরু করবেন, তখন আর সেগুলো আপনাদের কাছে কঠিন মনে হবে না, একটা বিজনেস কার্ড অনেকে যদি হাত চালু থাকে 5 মিনিটেও তৈরি করে ফেলতে পারবেন, বিজনেস কার্ড কি, বিজনেস কার্ড কি বলেন, বিজনেস কার্ড কিসের, প্রিন্ট আইটেম না ওয়েব আইটেম? প্রিন্ট আইটেম স্যার। তাহলে এখানে আমি ইঞ্চি নিলাম, প্রিন্ট আইটেম স্যার, ঠিক আছে, তাহলে আমি ইঞ্চি নিলাম, ওয়াইড দিলাম 3.5, হাইট দিলাম 2, রেজুলেশন দিলাম, কালার দিলাম সিএম ওয়াইকে দিয়ে ওকে দিলাম, এখন
বিজনেস কার্ডটা যদি আপনি তৈরি করতে চান খুব অল্পের ভিতরে, এখানে আরো অনেক নিয়ম আছে। আপনার বিলিট দিতে হয়, তারপরে সেফটি এরিয়া দিতে হয়, সেটা যখন ডিজাইন করবো তখন দেখিয়ে দেবো। আপনি সাথে সাথে এখান থেকে টান দিয়েই পুরোটা একটা কালার দিয়ে দিতে পারবেন। এরপরে মনে করেন যে টেক্সট যেটা আছে এখান দিয়ে টেক্সট দিয়ে, টেক্সট অপশনটা আসতে একটু সময় লাগে, কারণ টেক্সটটা একটু ভারী তো টুলসটা। টেক্সটের পিক্সেল একটু বেশি সেট করা কেন, ভালো মনে করেন যে কোনো একটা নাম দিলাম গ্রাফিক ডিজাইন। স্যার কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, নাম দিলেন, অ্যাড্রেস দিলেন, ঠিকানা দিলেন, একটা কিউআর কোড দিলেন, বা বিজনেস কার্ড তো অনেকেই চিনেন, কিভাবে আসলে বিজনেস কার্ড তৈরি করতে হয় জানেন না অনেকে? জি স্যার। তো ওইরকম বিজনেস কার্ড ডিজাইন খুব তাড়াতাড়ি শিখিয়ে দেব। বিজনেস কার্ড শিখিয়ে তারপরে আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব, টুকিটাকি জিনিসগুলো অল্পতে শেষ করে ফেলবো। আপনাদেরকে দিয়ে আসলে ইনকাম খুব তাড়াতাড়ি শুরু করাতে হবে, কারণ ইনকাম শুরু করলেই আপনার কাজের মজা বুঝে যাবেন। ঠিক আছে, এই যে যে জি স্যার, টেক্সটের যে কাজ, টেক্সটের কাজ, টেক্সটের যে কালার, এখান থেকে ক্লিক করে সরাসরি চেঞ্জ করা যায়, তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট করা যায়। ঠিক আছে, কোথায় কীভাবে অ্যালাইন হবে সেটা সামনে বুঝিয়ে দেবো। তো আসলে আপনার কাজে মজা পাচ্ছেন না, গিয়ে হচ্ছে আপনারা ইনকাম করতে পারতেছেন না, আপনারা চিন্তা করতেছেন যে এত শিখতেছি এত কষ্ট করতেছি তো ইনকাম কোথায় আমাদের? তো আমি চিন্তা করতেছি যে আপনাদেরকে খুব তাড়াতাড়ি ইনকামে নিয়ে যাব, মার্কেট প্লেসে নিয়ে যাব, মার্কেট প্লেসে নিয়ে যুদ্ধের ময়দানে ছেড়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার, খুব তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে। একটু সাথে থাকেন একবারে, ছেড়ে দেন না, সাথে তো অবশ্যই থাকবো। আপনারা তো চারটার ব্যাচ, হয়তো হারাই যাব যুদ্ধের মধ্যে। না না কিছুই হবে না, আপনারা তো যখন মনে করেন আপনারা যদি 5টা 6টা ইতে কি বলে ওর নাম কি কন্টেস্টে, আপনাদের যদি 5টা 6টা কন্টেস্টে আপনাদের অ্যাটেন্ড করাই আমি নিজে থেকে, তাহলে আপনাদের ডিজাইন কনসেপ্ট পুরোপুরি মাথায় চলে আসবে। ঠিক আছে, আপনাদের যে আপনাদের ক্লাস কিন্তু 50টা, সেটা কি জানেন? কম বেশি মোটামুটি জি স্যার, কম বেশি মোটামুটি 50টা ক্লাস হবে। তো আপনারা যে এখন পর্যন্ত গ্রাফিক ডিজাইনের গ পর্যন্ত গ শিখতে পারেন না সেটা কি আপনারা জানেন, যারা আর কি নতুন? জি স্যার জানে স্যার, সেটা তো বুঝতেই পারছে। ঠিক আছে, কেবল 50টা ক্লাসের কয়টা ক্লাস করছেন? 8টা স্যার, 8টা, আজকেটা দিয়ে 8টা স্যার, আজকে 8টা, তার মানে এখনো যে কত কিছু বাকি আছে তা বুঝতে পারছেন স্যার? আমাদের কি ইলাস্ট্রেটরের ক্লাস হবে স্যার? অবশ্যই ইলাস্ট্রেটরের ক্লাস হবে। কোনটা বেশি হবে স্যার, ফটোশপ নাকি ইলাস্ট্রেটর? দুটো সমান সমান হবে। আচ্ছা ঠিক আছে, তবে ইলাস্ট্রেটরে যাওয়ার পরপরই আপনারা ডিজাইন করবেন, ইলাস্ট্রেটরে খুঁটিনাটি টুলসের কাজ খুব কম, ওখানে কোনো খুঁটিনাটি টুলসের তেমন কোনো কাজ নেই। যাও ধরো ডিজাইন করো, শুরু করো, পিটান শুরু করো, মার শুরু করো, বুঝছেন সোজা বাংলায় কথা আর কি। আচ্ছা, এখানে চ্যাটিং এ তো প্রায় জি স্যার কথা শুরু হয়েছে স্যার, নেটওয়ার্কের জন্য কথা বলতে পারছি না। জি স্যার, স্যার কিছু বুঝতে পারতেছি না আজকে, কিছু কিছু বুঝতেই পারতেছি না আজকে। আচ্ছা, এই কথাগুলো যখন লিখছে আপনারা বলবেন না আমাকে? স্যার একটু লাউডলি বলেন, কিছু শুনতে পাই না, কথা কেটে যায়। আপনাদের কি একই সমস্যা হয়েছিল? না স্যার। তাহলে কি আপন নেটে সমস্যা স্যার, অন্যদের হয়েছে কিনা জানি না, তবে স্যার আজকে আমার নেটে খুব প্রবলেম ছিল স্যার। মোতাসিম বিল্লা ভাই, আপনার নেটে কি সমস্যা, মানে আমার কথা শুনতে কার কার সমস্যা হয়েছে একটু বলেন তো।
স্যার মধ্যখানে মেবি আপনার কথা একটু শুনতে সমস্যা হয়েছিল, আমি পুরোটাই শুনছি, মধ্যখানে একটু সমস্যা হয়েছিল। স্যার একটু আমারও সমস্যা হয়েছিল, আজকে আমি বাসা থেকে অনেকটা দূরে এসে ক্লাস করতেছি, একদমই নেটের সমস্যা। হয়তো বা আজকে কি সারা দেশেই নেটের সমস্যা নাকি? আমার এখানে তো তেমন একটা নেটের সমস্যা সবসময় থাকে না, মাঝে মধ্যে হয়তো বা চলে যায় আসে, কিন্তু নেট স্লো ওরকম তেমন একটা হয় না। তারপরেও আমি নেটটা সামনের মাসে চিন্তা করছি, সামনের মাসে নেটটা চেঞ্জ করব। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ও আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সানজিদা ইসলাম বুশরা আছে উনি? জি স্যার আছে। আচ্ছা, সাদিয়া নাজির উনি তো নেটে চলে যায় আসে। ফারজি আহমেদ দৃষ্টি নাই। তারপরে মরিয়ম আক্তার নিপা, স্যার সাদিয়া নাজির আছে স্যার। সাদিয়া নাজিরকে তো দিয়ে দিয়েছি। রুবিনা ইসলাম রূপু আছে? প্রেজেন্ট স্যার। উম্মে সালমা হাসি? প্রেজেন্ট স্যার। সিফাত রহমান রীতি অ্যাবসেন্ট। সুমিত চাঁদ মোদাক স্যার আছি স্যার, প্রেজেন্ট। সোহেল আল মাসুম? ইয়েস স্যার। মোহাম্মদ আরিফ মিয়া? ইয়েস স্যার। শাহরিয়ার চৌধুরী? ইয়েস স্যার। তারপরে ফাহাদ বিন হাসান আছেন? আশরাফুল হোসেন? ইয়েস স্যার। রাসেল মাহমুদ? জি স্যার আছি। সুমন হোসাইন? ইয়েস স্যার সুমন। আচ্ছা, তারপরে আরেকজন হচ্ছে মোতাসিম বিল্লাহ। জি স্যার আছি। কেউ বাদ আছে যার অ্যাটেন্ডেন্স হয়নি? ভাইয়া? হ্যাঁ বলেন। ভাইয়া আমি আছি, আমি সকালের বেঁচে 9টায়। কি নাম আপনার? ভাইয়া ইসরাদহ নুরি। নুরি আপু, আচ্ছা ঠিক আছে। অনলাইনে ক্লাস করলে আসলে নেটে, হ্যাঁ ওকে দিয়ে দিয়েছি। অনলাইনে ক্লাসের সমস্যা হয়েছে একটা, নেটে প্রবলেম করে। তো আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু? না স্যার। স্যার ফটোশপ দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, আপনি দেখতে পাচ্ছেন না স্যার? কিছুই দেখা যাচ্ছে না। ওকে দাঁড়ান ভাইয়া। বলেন ভাইয়া, ব্রাশ টুলটা ব্রাশ কিং থেকে কিভাবে ডাউনলোড করবো ভাইয়া? ডাউনলোড করতে পারতেছি না। ব্রাশ কিং থেকে কিভাবে ডাউনলোড করবেন? আচ্ছা দাঁড়ান, তাহলে আপুর সমস্যাটা আগে সমাধান করি, তারপর দেখাচ্ছি। একটা জিনিস গেছিলাম, যাই হোক সমস্যা নাই। মনে করেন যে BRUSHKING brushking.eu তে ঢুকবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে এই যে ব্রাশের উপরে যদি মাউসের আইকনটা রাখেন, টিপ দিতে হবে না, তাহলে এখানে অনেকগুলো অপশন আসবে যে আপনি আসলে কোন ধরনের ব্রাশ চান।
ঠিক আছে, সেগুলো আসবে। বা আপনি সরাসরি দেখা যাচ্ছে না তো স্যার? দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। কে কে দেখেন না, কে কে দেখেন না একটু বলেন তো। দেখতেছি, হ্যাঁ দেখতে পারা যায়, দেখতেছি স্যার, আচ্ছা যিনি দেখতে পাচ্ছে স্যার, আশরাফুল। আচ্ছা যিনি দেখতে পাচ্ছেন না, একটু রিলোড দেন বা একটু বের হয়ে আসেন, দেখতে পারবেন আশা করি। তো এখানে ব্রাশ আছে, ব্রাশের উপরে যদি মাস্টার রাখেন তাহলে অনেক ব্রাশ পেয়ে যাবেন, ক্যাটাগরি পেয়ে যাবেন, ঠিক আছে। বা আপনি আপনার মন চাইলে এখান থেকে সার্চও দিতে পারবেন। মনে করেন ক্লাউড, আপনার মেঘ দরকার, তো CLOUD ক্লাউড, ক্লাউড লিখে সার্চ দিবেন, ঠিক আছে। সার্চ দেওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের মেঘ আসছে, আপনার এখান থেকে যেটা পছন্দ হয়, ঠিক আছে, আপনি সেরকম একটা মেঘের উপর, মনে করেন আমার এই মেঘটা পছন্দ হয়েছে, আমি এই মেঘের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে দেখবেন ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোড ডাউনলোড দেখবেন, এই যে উপরে দেখেন এখানে, মানে এক একটা ব্রাশের এক একটা ওয়েবসাইটে এক এক জায়গাতে আসে, কোনোটা পাশে আসে, কোনোটা নিচে আসে, আর কোনোটা উপরে আসে। এই ডাউনলোডের উপরে ক্লিক করলেই এরপরে ব্রাশ, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, এভাবে ডাউনলোড হবে। ডাউনলোড 7 মেগাবাইটের তো, দাঁড়ান ডাউনলোড হোক, ততক্ষণে আপনাদেরকে আমি ফুল অ্যাক্সেস দিয়ে দিই, মানে দেখানোর জন্য একদম ফুল ফুল প্রেজেন্টেশনটা, এন্ট্রি একদম ইউর এন্ট্রি স্ক্রিন থেকে সব দেখিয়ে দিচ্ছি একেবারে। তো ব্রাশটা আমার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো ব্রাশটা আমি একটু এটা রিসাইকেল উইন্ডো ক্লিন করি, দেখতে পাচ্ছেন সবাই নাকি আবার দেখাবো ব্রাশ ডাউনলোড, নাকি আবার ব্রাশ ডাউনলোড করে দেখতে পাচ্ছেন? ব্রাশ ব্রাশ ডাউনলোড দিছি, দেওয়ার পর ওটার মধ্যে ক্লিক করার পর ফটোশপে পিএসটা ওপেন হয়েছে। আচ্ছা যাই হোক, আবার দেখাচ্ছি। মনে করেন এই হচ্ছে একটা গুগল ট্যাব নিলেন, গুগল ট্যাব নিয়ে সেখানে BRUSH brushking.eu তে ঢুকলেন, ঠিক আছে। এখন আপনারা মনে করেন যে ক্লাউড অর্থাৎ মেঘ, মেঘের ব্রাশ লাগবে, আপনি এখানে মেঘ লিখে সার্চ দিলেন, ঠিক আছে, সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে আপনার এখানে মেঘ আসছে, মেঘের ব্রাশ আসছে অনেকগুলো। আমি মনে করেন যে এই মেঘের ব্রাশটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, এটা আমি ডাউনলোড করব, অথবা এখানে নেক্সট আছে, নেক্সট যাব। আমার মনে করেন নেক্সট যাওয়ার দরকার নেই, আমার এটাই পছন্দ হয়েছে, আমি এটার উপর একটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পর এটা আসছে, আর উপরে দেখেন একটা ডাউনলোড বাটন আসছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি স্যার। এই ডাউনলোড বাটনে আমি একটা ক্লিক করলাম, পরেই দেখেন এই নিচে ডাউনলোড হওয়া শুরু হয়েছে, এবং অলরেডি ডাউনলোড মোটামুটি প্রায় শেষ। ফোল্ডারটার নাম কি? 97 ক্লাউড ব্রাশ, ঠিক আছে। আচ্ছা আমি এবার যাব আমার ফোল্ডারে ঢুকব, যাই হোক আমি আমার ডাউনলোডে গেলাম, গেলাম 97 ক্লাউড ব্রাশ, এটা তো এখানে যদি আনজিপ করি তাহলে হারিয়ে যাবে। আমি কপি করে যেখানে আর কি এমন একটা জায়গায় যাই যেখানে আর কি একটু ছবি টবি কম আছে, আর মনে করেন যে ক্যামেরা রোল এখানে গেলাম, এখানে অন্যান্য ছবি কম আছে, এখানে আমি পেস্ট করে আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো 97 ক্লাউড ব্রাশ, এটা কি দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারে আমি এনেছি? এখন এটা আনজিপ করব, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট ফাইল যেটা দেন, তো এক্সট্রাক্ট হেয়ার দিলে দেওয়াটাই ভালো, তাহলে আর কোনো ঝামেলা নাই। এক্সট্রাক্ট হেয়ার দিলে জাস্ট এখানে ব্রাশটা, এই দেখছেন এই ব্রাশ, এই ব্রাশটা আনজিপ হয়েছে, ঠিক আছে। ব্রাশের আইকন হবে কেমন, নিচে এরকম নীল নীল রঙের একটা নেভি ব্লু একটা ই থাকবে, শেপ থাকবে, তার উপরে লেখা থাকবে ব্রাশ, আর উপরে এরকম একটা
ব্রাশের তুলি থাকবে, এটা হচ্ছে ব্রাশের আইকন থাকবে। আর এর ফাইল ফরম্যাট হবে সবসময় প্রপার্টিজে গিয়ে দেখতে পারবেন, এর ফাইল ফরম্যাট সবসময় এবিআর, দেখতে পাচ্ছেন এই ফাইল ফরম্যাট এবিআর, এবিআর ফাইল ফরম্যাট, ঠিক আছে। এরপরে ব্রাশটা আমি ডাউনলোড করলাম, এখন তো আমার ফটোশপে তো আপ করতে হবে নাকি? তো যাই হোক, আমি ফটোশপ কাটতে দিছিলাম, আমি ফটোশপ ওপেন করি। তো আমার ব্রাশটার নাম কি ক্লাউড ব্রাশেস বাই ব্লাডজার নাকি? আমি রেখেছি কোথায়? পিকচার্সের ভিতরে ক্যামেরা রোল ফোল্ডারের ভিতরে, ঠিক আছে। তো আমার ফটোশপটা একটু ওপেন হোক, ফটোশপটা ওপেন হয়ে গেছে। এখন আমি ব্রাশটা আমি লোড করব। কিভাবে লোড করব? প্রথম ব্রাশ টুলে গিয়ে সবার উপরের ব্রাশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে উপরে যে অপশন বারে যে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করার পর উপরে দেখেন আর একটা সেটিংস অপশন আছে, সেটিংস, এই সেটিংসের উপরে ক্লিক করব। সেটিংসের উপরে ক্লিক করার পর একটু নিচে আসলেই দেখবেন লোড ব্রাশ। একটু ভালোভাবে খেয়াল রাখেন অথবা একটু লিখে রাখেন লোড ব্রাশ। সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারলে স্যার আরেকবার একটু বলেন। জি স্যার, আরেকবার বলবো? জি স্যার, আরেকবার একটু বলেন। ফটোশপ ওপেন করে ব্রাশ টুলে তো যাইতে পারবেন নাকি? তাতে কোনো সমস্যা? জি জি স্যার, তাতে কোনো সমস্যা আছে বলেন? না না স্যার, বলেন। তো ব্রাশে গেলেন, ব্রাশে যাওয়ার পর উপরে দেখবেন অন্য অপশন থাকলে উপরে অন্য অপশন থাকবে, কিন্তু ব্রাশে যখন যাবেন তখন এখানে এরকমের এই একটা অপশন বারে এরকম একটা অপশন আসবে। তো এখানে এই যে কর্নারে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করার পরেই এই ব্রাশগুলো আসবে। তো আপনাদেরগুলো ছোট ছোট আসবে, কারণ আমি এটা একটু বড় করে রেখেছি, লার্জ আইকন দিয়েছি, স্কোয়ার এভাবে আসবে আপনাদের, ঠিক আছে। ব্রাশ টুলে যাওয়ার পরে এই কর্নারে তীর চিহ্নটা ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পরে দেখবেন উপরে কর্নারে একটা সেটিংসের একটা অপশন আছে, সেটিংস, দেখতে পাচ্ছেন? লোড ব্রাশ গোল, গোল একটা সেটিংস এর অপশন আছে, দেখতে পাচ্ছেন? সেটিংস এর, সেটিংস এর আইকন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই দেখবেন আরেকটা উইন্ডো আসছে, আরেকটা লম্বা লিস্ট আসছে। এই লম্বা লিস্টের মাঝের দিকে লোড ব্রাশেস, লোড ব্রাশেস একটা অপশন আসছে, ঠিক আছে। তো লোড ব্রাশের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে ফোল্ডার, আপনার কম্পিউটারের ফোল্ডার ওপেন হবে। কম্পিউটারের ফোল্ডার ওপেন হওয়ার পর আমি এখন কুইক, আমি এখন আমার ফোল্ডারে যাব। আমি যে ফোল্ডারে ডাউনলোড করছিলাম কোন ফোল্ডারে? পিকচারের ভিতরে ক্যামেরা রোলের ভিতরে, এই যে ক্লাউড ব্রাশ বাই ব্লাডজার, এটা সিলেক্ট করে লোড করলাম। এখন আমি ব্রাশটা তো লোড করলাম, তো এখন ব্রাশটা কোথায় গেল খুঁজে বের করতে হবে। সবসময় মনে রাখবেন যে ব্রাশটা যখন লোড করবেন সেই ব্রাশটা সকল তখন সবার নিচে পড়বে, সবার নিচে থাকবে, এটা উপরে মাঝখানে বা কোনো রকম শর্টিং হবে না। শর্টিং তো বুঝেন শর্ট করে কীভাবে, কোনো রকম সাফল্য হবে না, উল্টে পাল্টে যাবে না। যখনই নতুন কোনো ব্রাশ লোড করবেন সবার নিচে যাবে, সবার নিচে চলে আসছে, দেখেন এই যে ক্লাউড ব্রাশ, ঠিক আছে। এটা আবার কি আসবে, ওটা হচ্ছে প্রিন্সেল, যাই হোক এই যে ক্লাউড ব্রাশ, ঠিক আছে। ওটা হয়তো অন্য কিছু একটা, এই যে ক্লাউড চলে আসছে। তো ক্লাউড চলে আসছে কীভাবে বুঝবো? একটা ফাইল ডকুমেন্ট ওপেন করে আপনাকে দেখাই, যেটা ক্লাউড ব্রাশ। ব্রাশে গেলাম এবং গিয়ে সেই ব্রাশটা সিলেক্ট করলাম, এই যে এই ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন ও কালার তো একই আছে, কালার চেঞ্জ না করলে তো আর বোঝা যাবে না। বুঝতে পারছেন সবাই? জি স্যার, আসলে মজা। জি স্যার,
জি ভাইয়া, আর কি কারো বোঝার কিছু বাকি আছে? কেউ বুঝেন নাই বা রিপিট করতে হবে এমন কোনো কিছু আছে? না ভাইয়া। এই জিনিসটা আপনারা অনেকেই জানতেন না, কিন্তু এই আপু প্রশ্ন করার পর আপনারা অনেকে এরপরে প্রশ্ন করছেন, কেন এর আগে প্রশ্ন করেন নাই কেন বলেন? এই কথার জবাবদিহিতা দিতে হবে। আপনারা যে এটা অনেকেই জানতেন না, তারা কেন প্রশ্ন করেন নাই সেটা একটু বলেন। স্যার এটা গতকাল একটু দেখাইছিলেন, হ্যাঁ গতকাল একটু দেখাইছিলেন। একটু দেখাইছিলাম, একটু কেন, আমি যদি বেশিও দেখাই তারপরও যদি জি না স্যার বুঝে, পরে ট্রাই করে পারছি, এই কারণে আর আজকে হয়নি। তারপর অনেকে অনেকে তো আমি দেখলাম যে আজকে অনেকে জিজ্ঞেস করছে, আপু জিজ্ঞেস করার পর কে যেন একজন জিজ্ঞেস করলো, সে তো আসলে জানতো না, কিন্তু সে কেন জিজ্ঞেস করলো না আমাকে, স্যার আমি তো এটা পারি না, একটু আরেকবার একটু দেখাই দেন কিভাবে লোড করে, ডাউনলোড করে কিভাবে লোড করতে হয়। আমি কি না করতাম বা আমি কি কারোর সাথে চিল্লে চিল্লি করছি কখনো যে পারেন না কেন হ্যান কেন? আমি তো আবার দেখাই দিতাম। না স্যার। তো সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আর আর আমি কি আরেকবার রিপিট করব? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে তো সবাই না স্যার বুঝতে পারছেন মানে। যাই হোক, বুঝতে পারলে অনেক ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে আরো ভালো। তো এটা হচ্ছে ব্রাশ কিং, ব্রাশ কিং থেকে ডাউনলোড করার সিস্টেম দেখাই দিলাম। এবার ব্রাশ লাভার্স একটা সাইট আছে, বিআইইউ, দেখতে পাচ্ছেন? যাবো কি করে স্যার? ব্রাশ লাভার একটা সাইট আছে স্যার, পূর্বে এটা যাবো কি করে? ওই যে এই এটা তো আকাশই থাকতেছে, পরে আগের যে রকম ব্রাশ ছিল ওই ব্রাশটা যাবো কি করে? সিলেক্ট করবেন আবার ব্রাশ অপশনে গিয়ে, আবার কর্নারে যাবেন, বুঝেন না, এই দেখাই দিচ্ছি দাঁড়ান, আবার মানে আকাশ ব্রাশটা আপনার সিলেক্ট অবস্থায় আছে, এখন আপনি অন্য আর একটা ব্রাশ কিভাবে সিলেক্ট করবেন সেটা, মানে আমি আমি আবার নরমালে যাবো স্যার কিভাবে? এটা ওই 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 সেটিং থেকে কি আবার হবে স্যার? সেটিংস দিকে না, আপনি অন্য একটা আইকন ক্লিক করেন, মুভ টুল ক্লিক করেন। হ্যাঁ মুভ টুল ক্লিক করলে স্যার চলে আসলো, কিন্তু আবার যখন আমি ব্রাশে ক্লিক করতেছি তখন আবার স্যার ওই যে এই আকাশই আসতেছে। এই কর্নারে আবার যাই ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করলে আবার এখান থেকে অন্য একটা সিলেক্ট করবেন, অন্য একটা সিলেক্ট করলে আবার অন্য একটা চলে আসবে, দেখেন আবার অন্য একটা। ওটা তো স্যার হইতেছে, তাহলে আমি স্যার ওই যে এক্সাক্ট মানে করেন যে আগে যে পূর্বে ছিল সেটা কি করে আবার আনতে পারবো? এখানে তো অনেকগুলো অপশন স্যার, কি কর্নারে ক্লিক করার পর তো অনেক অপশন আসতেছে, প্রায় 50টার মতো। কোন জায়গার কথা বলতেছেন আপনি? আমি আসলে বুঝতেছি না কোন কোন জায়গায় স্যার ফিরে যেতে চাচ্ছেন। মানে আমি স্যার বলতেছি যে আমার তো আগে যে এখন ব্রাশটা আছে হলো আকাশের ব্রাশ, হ্যাঁ এখন আগের মতো যে ব্রাশটা ছোট যে কোনো কাজে ছোট ওইটা যেটা হইতো সেটার কথা বলতেছি, সেটা যে আমি আগে আগে আপনার কোন ব্রাশটা সিলেক্টেড ছিল সেটা সিলেক্ট করেন তাহলেই তো হয়ে যাবে। ওটার নাম তো স্যার জানা নাই, এই জন্য স্যার স্পর্শ করতে। এরকম একটা জাস্ট এমনি তো ডিফল্ট তো প্রথমে ব্রাশটা সিলেক্ট করা থাকে, বুঝেন না, ডিফল্ট ভাবে হ্যাঁ 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 স্যার এই প্রথম ব্রাশটা সিলেক্ট করা থাকে, বুঝতে পেরেছেন? তাহলে ওইখান থেকে স্যার ওইখান থেকে তাহলে চেঞ্জ করতে হবে। হ্যাঁ এখান এখান থেকে চেঞ্জ করতে হবে, ব্রাশ অটোমেটিক হ্যাঁ চেঞ্জ হয় না, আপনার সিলেক্ট করে করে চেঞ্জ করতে হয়, যেটা সিলেক্ট থাকে ওইটাই থাকে, বুঝতে পারছেন? এবার হয়েছে স্যার, ক্লিয়ার সবাই? তো এবার আর একটা সাইডে আসলাম, এর আগেরটার নাম ছিল কি? ব্রাশ কিং এটা, এবং এটার নাম কি? ব্রাশ লাভার। আপনারা একটা টুলস ব্যবহার করবেন, সেটা হচ্ছে অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক। এই টুলসটা যদি ইউজ করেন তাহলে সিমিলার ওয়েবসাইটগুলো এখানে খুঁজে পাওয়া যায়, যেমন ব্রাশ ইজি একটা ওয়েবসাইট দেখেন, ব্রাশ কিং, ব্রাশ কিং, ব্রাশ কিং, ব্রাশ লাভার, ব্রাশ লাভার, ব্রাশ কিং, ব্রাশ ইজি, ঠিক আছে? দাঁড়ান আমি একটু হোয়াটসঅ্যাপে ঢুকি, ঢুকে আপনাদের
কয়টা গ্রুপে আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি, তার ব্রাশগুলো ব্রাশ সাইটগুলো লিংক দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, জাস্ট অ্যাকসেপ্ট এক মিনিট। আপনারা আবার কেউ ওইটা স্ক্যান করেন না, করছেন নাকি কেউ? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, তারপরে ব্রাশ লাভার দিয়ে দিলাম। সাইটগুলোতে গিয়ে গিয়ে তারপরে ব্রাশ খুঁজবেন। তারপরে ব্রাশ ইজি তো ব্রাশ কিন্তু আগেই দিয়া দেখি তো এখানে নতুন কোনো ব্রাশ পাওয়া যায় কি না, যেগুলো না সবচেয়ে ব্রাশ ইজিটাই ভালো, বুঝছেন? আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ারের অপশনটা একটু কমিয়ে দিই, আপনারা অনেক কিছু দেখে ফেলতেছেন তো। আপনারা কি কেউ আছেন? আপনারা কি লিঙ্কগুলো পাচ্ছেন? জি স্যার, স্যার গ্রুপে আসছে স্যার। ভাইয়া, ভাই আমি তো আরেকটা
একটা গ্রুপে লিঙ্কগুলো কিভাবে পাবো? কোন গ্রুপে আপনি? আমি তো সকালের বেঁচে দিয়ে দিচ্ছি এখনই, 9টার বেজে না? জি ভাইয়া, দেখেন তো যাচ্ছে কিনা একটা একটা। জি ভাইয়া আসতেছে। তিনোটা গেছে? আমি 4টা গ্রুপে তিনোটা লিংকে দিয়ে দিয়েছি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি স্যার। তাহলে এই জি স্যার, এসব সাইট থেকে কিভাবে ব্রাশ ডাউনলোড করতে হবে, কিভাবে ব্রাশ অ্যাড করতে হবে থাকে, এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ একটু। সাদিয়া নাজির বলতেছে, স্যার আজকে তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার কিছু বুঝলাম না আজকে, আসলে আমি যে কি ক্লাস করাইছি আসলে সেটা আমারও মাথার উপর দিয়ে গেছে, ওরকম ভাবে আসলে তেমন কিছুই মানে হয় নাই, জাস্ট ল্যান্ডস্কেপটা এবং গ্রাসটা একটু সম্পর্কে আরেকটু ক্লিয়ার করলাম, আর কয়েকটা টুলস সিম্পল ফুটফাট কয়েকটা টুলস দেখাইলাম। কারণ হলো যে আজকে আমি অন্য একটা কাজে বাইরে গেছিলাম, তো যার কারণে আমার শরীরটা একটু শরীর খারাপ বলতে কি আমার একটু মাথাটা একটু অন্য একটা কারণে খারাপ, খারাপ বলতে কি বলবো, হয় না এক এক সময় এক একজনের মন মেজাজ ভালো থাকে না বা একটু অস্থির থাকে সেই রকম, বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন? সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, আগামী দিন থেকে আবার আশা করি অনেক সুন্দর করে ক্লাস হবে। তো আজকে আমার কথা হলো যে আজকে যে যেগুলো যে কাজগুলো দিলাম সে কাজগুলো করবেন, আর ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে, ঠিক আছে? কারণ হয়তো দেখা গেছে আমি যে টপিকগুলো আলোচনা করি ওই টপিকের অনেকগুলো জিনিসই, যেমন মনে করেন আজকে যে যে কালার রিপ্লেসমেন্টের এইটা আমার ফটোশপে ঠিকমতো কাজ করে নাই, ইউটিউবে নিয়ে এগুলো একটু দেখবেন, আমার যদি কোনো কিছু বাদ পড়ে যায় কোনো জায়গায়, যদি বলতে কোনো কিছু ভুল হয়ে যায় তো সেগুলো ক্লিয়ার পাবেন, ইনফরমেশন পাবেন, বুঝেন নাই? আমি তো ভুলের ঊর্ধ্বে না, আমার তো অনেক কিছু হয়তো বা বলায় ভুল হয়ে যেতে পারে বা কোনো জায়গায় কোনো টপিকটা বাদ রেখে চলে যেতে পারি, আমি কি বলছি বুঝতে পারছেন সবাই? জি স্যার। তো জি স্যার, তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কথা যদি কোনো বিষয় যদি মনে করেন যে আরো ব্যাপকভাবে আমার জানা দরকার, ইউটিউবে সার্চ দেবেন ইংলিশ যেসব চ্যানেলগুলো আছে ইউটিউবে বিদেশি, ওইগুলোতে খুব ভালো বুঝায়, বুঝতে পারছেন? যদি যারা ইংলিশটা একটু ভালো যারা বুঝতে পারেন সেক্ষেত্রে সেগুলো অনেক ভালো বুঝতে পারবেন। বাংলাদেশেও এখন কিছু কিছু চ্যানেল আছে যারা আর কি মোটামুটি বুঝায়, বাট ইংলিশ চ্যানেলগুলো খুবই ভালো, বুঝছেন? যেমন আমি কয়েকটা ইউটিউব চ্যানেলের দুইটা লিঙ্ক দিয়ে দেবো আনে আপনাদেরকে, এই দুইটা চ্যানেল যদি ফলো করতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? যারা আর কি ইংলিশে মোটামুটি ভালো বুঝতে পারবে। জি স্যার। জি স্যার, ওকে স্যার। কারণ ওটা ওটাই ফটোশপের ফটোশপের একদম হাই লেভেলের অ্যাডভান্স লেভেলের কিছু কিছু কাজ দেখায় যেগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, ঠিক আছে?
জি স্যার, তাহলে সময় করে লিঙ্কটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, দুইটা দুইটা চ্যানেল আছে, এগুলো দেখলে অনেক কিছু আরো ভালোভাবে শিখতে পারবেন। আমার কাজ হচ্ছে আপনারা শিখেন, বুঝতে পারছেন? সেটা যেভাবেই শিখেন। স্যার, সবগুলো সাইড থেকে ব্রাশ নামানোর নিয়ম কি একই নাকি কোনো ভিন্নতা আছে? ভিন্নতা বলতে ডাউনলোড অপশনটা একটু এদিক ওদিক থাকতে পারে, কোনোটা ডাউনলোড ডাউনলোডের যে বাটনটা ওটা কোনোটা একটু ডান পাশে, কোনোটা নিচে, কোনোটা একটু সাইডে, এরকম। বাট ডাউনলোডের উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরেই আপনার ওটা কিছু কিছু ব্রাশ আছে, দুই একটা ব্রাশ আছে যেগুলো একদম ডাইরেক্ট ব্রাশই ডাউনলোড হয়, আর ম্যাক্সিমাম ব্রাশই আছে যেগুলো আপনার জিপ আকারে ডাউনলোড হয়, ওগুলো আনজিপ করে নিতে হয়, বুঝছেন? জি স্যার। আনজিপ করে তারপরে আমি যেভাবে দেখাইলাম, ফটোশপে যাবেন, ফটোশপে গিয়ে তারপরে ই করবেন। আচ্ছা, চলে যাচ্ছে কে কে? চলে যাবেন না, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত চলে যাবেন না, আমি যখন যেতে বলবো তখন যাবেন, ঠিক আছে? জি স্যার। স্যার, ওটা 9টার ব্যাচের ওই যে উনি চলে গেল, যে নুরিয়া পা নাকি? আচ্ছা, যাক, সমস্যা নেই, অন্য ব্যাচের ছিল তো। তো এই হচ্ছে ব্যাপার। তো সামনের ক্লাসে আশা করি ইন্টারেস্টিং অনেক কিছু দেখাবো। প্যাটার্ন মনে রাখেন, ইনশাআল্লাহ স্যার, মনে রাখেন, কোলন টুলসটা ভালোভাবে দেখাবো, প্যাটার্ন দেখাবো, তারপরে স্যার প্যাটার্ন ডিজাইন, হ্যাঁ প্যাটার্ন ডিজাইন একটু মনে করাই দিন স্যার, এগুলো একটু দেখাতে দেখাইয়েন। তারপরে হলো আপনাদেরকে হয়তো বা মার্কেট প্লেসেও, মার্কেট প্লেসেরও দু একটা কিছু দেখাই দিতে পারি। তো একটা মার্কেট প্লেসে freelancer.com যে মার্কেট প্লেস আছে, ওখানে আপনাদের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখাই দিতে পারি কালকের দিনের ভিতরে, ঠিক আছে? ওকে স্যার, এটা নিয়ে চিন্তা করেন না। দেখাই দিলে আপনারা যদি মার্কেট প্লেসগুলোতে ঘোরেন তাহলে একটা তো আইডিয়া আসবে যে আসলে ক্লায়েন্টে কী ধরনের কাজ চাচ্ছে, কোন কাজগুলো আসলে মার্কেট প্লেসে বেশি বেশি হচ্ছে, এগুলো তো একটা আইডিয়া পাবেন, ঠিক না? জি স্যার, জি স্যার। তো আইডিয়া পেলে সেই অনুযায়ী আপনারা আগাতে থাকবেন, আমিও সেই অনুযায়ী আগাতে থাকবো, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আপনাদের কাছ থেকে বের করে নিয়ে আসবো। আপনারা আপনাদের সবার প্রচেষ্টায়, ইনশাল্লাহ স্যার, চেষ্টা করে একসাথে একটা ভালো কিছু আইডিয়া জেনারেট করবো, ঠিক আছে? ওকে স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।